কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অনেক জিকির আজকের করলা দেখলাম। যাই হোক, যে যেই ধর্মেরই থাকো না কেন, তার ধর্মের প্রতি সম্মান শ্রদ্ধা রেখেই বলছি, এখন জিকির আজগার যে যাই করতেছিল সবকিছু রেখে এবার চলে আসো সংগ্রামের শিক্ষার্থ বন্ধুরা, আমরা একটু বেঙ্গলজিক্যাল সায়েন্স এন্ড ল্যাঙ্গুয়েজটিক ইঞ্জিনিয়ারিং ক্লাসে একটু মনোযোগী হই। কেমন কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। বোর্ড দেখা যাচ্ছে কিনা, আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছো কিনা, আর আমারও তো অত ক্লিয়ার দেখা যায় না, আমি চকলেট কালারের মানুষ আগেই বলেছি, তারপরে সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। অল ক্লিয়ার ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ হালিবি খাইরিহি, আমি ভালো আছি, অনেক ভালো আছি, আশা করি সবাই ভালো আছো। অল ওকে, আচ্ছা সবাইকে ধন্যবাদ। কিরে ভাই ও বন্ধুরা আমার, বোনেরা আমার, কি খবর তোমাদের, পড়াশোনার কি অবস্থা? যাই হোক, আজকে আমাদের 8 নম্বর লেকচার হয়ে যাচ্ছে, এরপরে আর বাংলার 2টা লেকচার থাকবে, মাত্র 2টা, তার মানে বাংলার লেকচার শেষ, বাংলার ফুল সিলেবাস কাভার। এখন আল্লাহ জানে যে তোমরা কি করতেছ, আল্লাহ জানে যে তোমরা কি অবস্থায় আছো এবং কেমন পড়াশোনা করতেছো। আশা করি পড়াশোনা করতেছো, যেই সময় আছে এই সময়ের মধ্যে এখনো কাভার করে ফেলা সম্ভব। বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে আমাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে ঠিকঠাক মতো, কারণ পড়ার কোনো বিকল্প নাই, না পড়ে কেউ বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে না। ভর্তি পরীক্ষায় আমাকে ওয়ামার ফর্ম দিল আর আমি আউজুবিল্লাহ বিসমিল্লাহ কইয়া ওয়ামার ফর্ম ভরাট করা শুরু করে দিলাম, লাখ ভেল কি লাখ, এরকম করে দাগাইয়া দিলাম লাখ ভেল কি লাখ, তাইলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব না বন্ধুরা। ঝরে বক মরে না, আমাদের মধ্যে অনেকেই আছেন একের কোনটা হবে এরকম করে, কোনটার মধ্যে পড়ে যায় এরকম করে একটা দিয়া তারপর হচ্ছে দাগাই দিই, এরকম ঘটনা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ঘটে না। মাথায় কিছু থাকতে হবে, তাইলেই তুমি অ্যানসার করতে পারবা বন্ধুরা। আর হে, চান্স পাওয়াটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করবে তোমার উপর, তোমার ওয়ামার ফর্ম, তোমার কলম, তুমি কোনটা ভরাট করবা সেটাই হচ্ছে আসল কথা। জাস্ট একটু ফিল করে দেখো, তোমাকে যে প্রশ্নগুলো দিবে তুমি সবগুলোর যদি ঠিকঠাক জায়গা মতো ভরাট করে দিতে পারো, তাইলে কিন্তু তোমার পক্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফার্স্ট হওয়া সম্ভব। যাই হোক, আমাদের টার্গেট ফার্স্ট হওয়া না, আমাদের টার্গেট হলো একটা সিট, একটা সিটের অভাব নাই বিশ্ববিদ্যালয়ে, মাত্র একটা সিট, সব তোমার হাতে ইনশাল্লাহ। লড়াই নেমে পড়ো সংগ্রামী শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়বো কারক, কারকের বংশ করে দিব ধ্বংস, এই মূল মন্ত্রে দীক্ষিত হয়ে আজকে আমরা কারকের আলোচনা শুরু করব। কোনো গল্প হবে না, কোনো ফাসুকি কথাবার্তা হবে না, কোনো ফাসুকি কমেন্ট চলবে না, শুধু কারকের উপরে থাকতে হবে আমাদের, কারণ আজকে আমরা কারকের বংশ ধ্বংস করে ছেড়ে দিব একদম। কেমন? আচ্ছা, কারক নিয়ে আমি অনেক স্লো গতিতে গিয়ে যাব, কারণ কারকে আমাদের অনেকেরই অনেক প্রবলেম থাকে, আমি অনেক প্র্যাকটিস করাবো, কারণ কারকটা প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবো তত ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। ঠিক আছে, জানি জানি ভাই, এই সব জানি। আচ্ছা, আন্তাজে মারলে হয়ে যাবে, ওকে। যাই হোক, আন্তাজে মারলে কখনোই হয় না রে। দেখো, আমাদের আজকে ক্লাসের শুরু হচ্ছে অনুজ্ঞা দিয়ে, বাংলা অনুজ্ঞা। আগের ক্লাসেও কিন্তু অনুজ্ঞা নিয়ে আলোচনা হয়েছিল, তোমাদের মনে থাকার কথা যে আমি বলেছিলাম যে অনুজ্ঞা শব্দের অর্থ হলো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ। যখন কোনো বাক্যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ প্রকাশিত হয় তখন তাকে বলা হয় অনুজ্ঞা বাক্য। আমাদের ভর্তি পরীক্ষায় অনুজ্ঞা থেকে প্রশ্ন আসলে এইরকম প্রশ্নই হয়, একটা বাক্য দিবে যেখানে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ প্রকাশিত হবে এবং জিজ্ঞেস করা হবে এটা কোন ধরনের বাক্য। অপশনে থাকবে অনুজ্ঞা বাক্য, আমরা অ্যান্সার করে দিব যে এটা হলো অনুজ্ঞা বাক্যের উদাহরণ। যেমন এরকম প্রশ্ন আসবে যে ভাত দে কোন ধরনের বাক্য, আমরা অ্যান্সার করে দেবো অনুজ্ঞা বাক্য। টাকা দে কোন ধরনের বাক্য, অনুজ্ঞা বাক্য। পয়সা দে কোন ধরনের বাক্য, অনুজ্ঞা বাক্য। সবাই বলবে ভাই কি হয়েছে আপনার, ভাত দে, টাকা দে, পয়সা দে, এগুলা কেন? আসলে ভর্তি পরীক্ষায় এগুলো প্রশ্নই আসে। চিটাগং বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো যদি আমরা অ্যানালাইজ করি তাহলে দেখবো যে তারা এই প্রশ্নই দেয়, ভাত দে, টাকা দে, পয়সা দে, ভিক্ষা দে, বুঝি না তাদের ইন্টেনশন কি, তবে তারা এই প্রশ্নগুলো দেয়। আমরা অ্যান্সার করে দেব অনুজ্ঞা বাক্যের উদাহরণ। আচ্ছা, কোন কালের অনুজ্ঞা হয় না? গত ক্লাসে কালের ক্রিয়ার কাল পড়ানোর সময় আমি বলেছিলাম যে একটা কালে অনুজ্ঞা হয় না, সেটা কোন কালে হয় না আমাকে বলো, কোন কালে অনুজ্ঞা হয় না? ইয়েস, জান্নাতুল ফেরদৌস বলছে পাস্ট, আলপনা বলছে অতীত, শ্রুতি দাস অতীত, তারপরে হচ্ছে হ্যাঁ পাস্ট, অতীত কালের অনুজ্ঞা হয় না। আচ্ছা, অনুজ্ঞার সাথে আমরা এখন একটু
পুরুষটাও পড়ে নিব। আমরা জানি যে পুরুষ হলো তিন প্রকার, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। বক্তা নিজে হলো উত্তম পুরুষ, মধ্যম পুরুষ যারা বক্তা শ্রোতা, যাদের সাথে বক্তা মনের ভাব বিনিময় করে তারা হলো মধ্যম পুরুষ, আর নাম পুরুষ যাদের সাথে বক্তা মনের ভাব বিনিময় করতে পারে না, যাদেরকে বক্তা দেখতেও পায় না, তারা হলো নাম পুরুষ। এটা গল্প মনে পড়ে গেল। হ্যাঁ, একবার এক ক্লাসে এক টিচার জিজ্ঞেস করতেছিল, এই বল পুরুষ কত প্রকার? একজন দাঁড়াইছে, স্যার পুরুষ তো হলো তিন প্রকার, বল কি কি? উত্তম পুরুষ। আয়, আমি কিন্তু গল্প বলতেছি, আমি কিন্তু অন্য অন্য কোনো এই নিয়ে আলোচনা করছি না, তোমরা অন্যদিকে সিরিয়াসলি নেবা না। তো সে বলতেছে উত্তম পুরুষ, যেই বেটা তার বোর্ডে হচ্ছে দিল্লি তিনবার পিটাইতে পারে সে হলো উত্তম পুরুষ। নাউজুবিল্লাহ মিন জালিক, এগুলো করা ঠিক না। তো শিক্ষক বলতেছে মধ্যম পুরুষ, তাই যে একবার পিটায় আর একবার পিটানি খায় সে হলো মধ্যম পুরুষ, আর নাম পুরুষ যে সারাদিন বউয়ের হাতে মারি খায় সে হলো নাম পুরুষ। তো যাই হোক, বেটা ব্যাপারটা গল্পের ছলেই গল্প বলে দিলাম। তো আমরা ওই পুরুষ পড়ছি না, আমরা পড়ছি ব্যাকরণের পুরুষ, কাপুরুষ, মহাপুরুষ, আরো বিভিন্ন পুরুষ আছে বন্ধুরা, ওইগুলা কিন্তু আমাদের ব্যাকরণের মধ্যে নাই। আমাদের ব্যাকরণে এই তিনটাই পুরুষ। বক্তা নিজেই যখন নিজের কাহিনী বর্ণনা করে যায় তখন আমরা গদ্যে পড়েছি, তাকে বলা হয় উত্তম পুরুষের জবানিতে বর্ণিত গল্প। অপরিচিত গল্পে আমরা দেখেছি অনুপম নিজেই নিজের কাহিনী বর্ণনা করে যাচ্ছিল, সেই জন্য অপরিচিত গল্পটাকে বলা হয় উত্তম পুরুষের জবানিতে বর্ণিত গল্প। আহ্বান গল্পের মধ্যে আমরা দেখেছি আমাদের গোপাল, যাকে বুড়ি আদর করে গোপাল নামে ডাকতো, সেই গোপাল নিজেই নিজের কাহিনী বর্ণনা করে গিয়েছে, সেজন্য গোপাল হয়েছিল উত্তম পুরুষ। মধ্যম পুরুষ, তোমরা আমার শ্রোতা, সুতরাং তুমি বা তোমরা এরা হলো মধ্যম পুরুষ। আর নাম পুরুষ, যাদের সাথে বক্তা মনের ভাব বিনিময় করেন এবং দেখতেও পায় না, তারা হলো নাম পুরুষ। আচ্ছা বলো তো, আমি বক্তা নিজে নিজেকে কখনো কি আদেশ উপদেশ অনুরোধ করতে পারে? আমাকে বলো তো, বক্তা নিজে নিজেকে আদেশ উপদেশ অনুরোধ করতে পারে? পারে না, সেটা তো অসম্ভব ব্যাপার। সেটা হয়তো বাংলা সিনেমায় সম্ভব, ওইটা সিনেমেটিক ট্রুথ। সিনেমার মধ্যে দেখবা যে নায়িকা মৌসুমী, সে উমর সানির চাপকে পিঠের সাল চামড়া তুলে ফেলছে, অবস্থা খুব খারাপ। মৌসুমী যায় আয়নার সামনে দাঁড়ায়, দাঁড়ানোর পরে দেখে আয়নার ভিতরে আরেক মৌসুমী চলে আসছে, ভিতরেরটা বাইরেরটারে বলে, না যেই কাজ করছো একদম খারাপ কাজ করছো, ওর কাছে মাফ চাই নিও, এরকম হয়। ওটা সিনেমায় সম্ভব। তো আমরা মনে রাখবো যে বক্তা কখনো নিজে নিজেকে আদেশ উপদেশ অনুরোধ করতে পারে না। তাহলে বন্ধুরা তোমরা আমাকে বলো তো, উত্তম পুরুষে অনুজ্ঞা সম্ভব কিনা? উত্তম পুরুষে কি অনুজ্ঞা সম্ভব? না, উত্তম পুরুষে অনুজ্ঞা সম্ভব না। আচ্ছা নাম পুরুষ, যাকে আমি দেখতে পাচ্ছি না, যে আমার সামনে উপস্থিত নাই, যার সাথে আমি মনের ভাব বিনিময় করতে পারি না, তাকেও তো আমি আদেশ উপদেশ অনুরোধ করতে পারছি না বন্ধুরা। তাহলে নাম পুরুষে কি অনুজ্ঞা সম্ভব? না, নাম পুরুষে অনুজ্ঞা সম্ভব না। তাহলে বলো কোন পুরুষে অনুজ্ঞা সম্ভব? আমাকে একটু কমেন্ট করে জানাও তো কোন পুরুষে অনুজ্ঞা সম্ভব। মধ্যম পুরুষে, ইয়েস, শুধু মধ্যম পুরুষেই অনুজ্ঞা সম্ভব। তাহলে কোন কালে অনুজ্ঞা সম্ভব না? অতীত কালে অনুজ্ঞা সম্ভব না। কোন পুরুষে অনুজ্ঞা সম্ভব? মধ্যম পুরুষে অনুজ্ঞা সম্ভব। অনুজ্ঞা শব্দের অর্থ কি? আদেশ উপদেশ নিষেধ অনুরোধকে আমরা অনুজ্ঞা বলে থাকি। আর বিভিন্ন ধরনের অনুজ্ঞার উদাহরণ দিয়ে জিজ্ঞেস করা হবে এটা কোন ধরনের বাক্য, আমরা শুধু অ্যান্সার করে দিব অনুজ্ঞা বাক্য। ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলে এইরকম প্রশ্নই আসবে। চলো আমরা একটু লেকচার শিটের 9 নম্বর পৃষ্ঠা থেকে ঘুরে আসি। চলো ঘুরে আসি বন্ধুরা, সবাই রেডি হও, লেকচার শিটের 9 নম্বর পৃষ্ঠায় চলে যাও। এটা লেকচার 8, 8 নম্বর লেকচার নিয়ে আলোচনা হচ্ছে। তোমরা গিয়েছো কি লেকচার শিটের 9 নম্বর পৃষ্ঠায়? আমাকে একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ, এবার দেখো এখানে প্রশ্নগুলো আমরা একটু দেখি। 1 নম্বর প্রশ্নের মধ্যে বলা হচ্ছে রোগ হলে ওষুধ খাবে, কোন কালের অনুজ্ঞা? ভবিষ্যৎকালের, কারণ এখানে খাবে ক্রিয়াপদটা হলো ভবিষ্যৎকালের, সুতরাং আমরা দেখেই বলে দিতে পারি যে এটা হলো ভবিষ্যৎকালের অনুজ্ঞা। কোনটি অনুজ্ঞার উদাহরণ? 2 নম্বর প্রশ্ন। তাহলে তোমরাই বলো, তুমি গিয়েছিলে এটা অনুজ্ঞা হবে না, তুমি যাচ্ছিলে এটাও হবে না, তুমি যাচ্ছ এটাও হবে না, তুমি যাও এটা হবে অনুজ্ঞা। পরেরটা কোনটি অনুজ্ঞা? সেম কোশ্চেন, তুমি যাও। পরের প্রশ্ন 4 নম্বর, অঙ্কটি করো কোন ধরনের বাক্য, যে কেউ বলে দিবে যে এটা অনুজ্ঞা বাক্য। তারপরে 5 নম্বর, ভিক্ষা দে, কোন ধরনের বাক্য? দেখো বন্ধুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি বলেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিক্ষা দে, টাকা দে, পয়সা দে, এগুলা নিয়েই থাকে। তো সেটাই হয়েছে, তারা বলেছে যে ভিক্ষা দে কোন ধরনের বাক্য? অনুজ্ঞা বাক্যের উদাহরণ। 6 নম্বর প্রশ্ন, একটা গান গাও,
কোন ধরনের বাক্য? অবশ্যই অনুজ্ঞা বাক্য। একটা পয়সা দেই, আবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা পয়সা দেই, অনুজ্ঞা বাক্যের উদাহরণ। তারপরে অনুজ্ঞা অর্থ কি? 8 নম্বর প্রশ্ন, এটা সবার পাড়ার কথা, আদেশ, নিষেধ বা অনুরোধ। তারপরে ন্যায়ের পথে চলো কি অর্থে অনুজ্ঞা ব্যবহৃত হয়েছে? যে কেউ দেখলে বলবে যে উপদেশ অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের প্রশ্ন, কোন কালের অনুজ্ঞা হয় না? কোন কালের হয় না? অতীত কালের হয় না। তারপরের প্রশ্ন, অনুজ্ঞা কোন পুরুষে হয়? মধ্যম পুরুষে হয়। অনুজ্ঞা থেকে প্রশ্ন আসলে এই রকম প্রশ্নই আসবে, আর এরকম প্রশ্ন আসলে আমরা চোখ খুলে অ্যানসার করব নাকি বন্ধ করে অ্যানসার করব বলো বন্ধুরা? অবশ্যই চোখ খুলে অ্যানসার করতে হবে, চোখ বন্ধ করে অ্যানসার করা যাবে না। চোখ বন্ধ করে অ্যানসার করতে গেলে এই জায়গায় ডি অ্যানসার করে দিব। হ্যাঁ, প্রশ্ন অনেক সহজ আসছে, আর তুমি যদি বলো যে বন্ধ করে অ্যানসার করে দিই তবে সব শেষ। তো যাই হোক, ইনশাল্লাহ পারবো তো আমরা নাকি? চোখ খুলে অ্যানসার করতে হবে, পারবো ইনশাল্লাহ। প্রশ্ন আসলে এই রকম প্রশ্ন আসবে। আচ্ছা দেখো, অনুজ্ঞার ক্ষেত্রে প্রাচীন বাংলা অনুজ্ঞায় ক্রিয়াপদের সাথে হ যোগ করা হতো। আমরা এটা মনে রাখবো যে প্রাচীন বাংলা অনুজ্ঞায় ক্রিয়াপদের সাথে হ যোগ করা হতো। যেমন বলা হতো এরকম যে করহ আপন কাজ, তাতে কি বা ভয় লাজ, এরকম প্রাচীন বাংলা অনুজ্ঞায় ক্রিয়াপদের সাথে হ যোগ করা হতো। করহ, লেখহ, পরহ, তোমরা ঠিকঠাক মতো পরহ, লেখহ, এই যে এটা এরকম হতো। তো আমরা এটা মনে রাখবো যে প্রাচীন বাংলা অনুজ্ঞায় ক্রিয়াপদের সাথে হ যোগ করা হতো। আর লেকচার শিটের 3 নম্বর পৃষ্ঠার বাম পাশে ঠিক পুরুষের উপরেই তোমরা দেখো এখানে বিভিন্ন ধরনের অনুজ্ঞার উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো আমরা একটু দেখে নিব, কেমন? আমরা সবাই এই উদাহরণগুলো দেখবো, বাসায় পড়ে নিব উদাহরণগুলো, আদেশ, উপদেশ, নিষেধ কোনটা প্রকাশিত হচ্ছে কোনটা দিয়ে। আচ্ছা এবার দেখো, আমরা চলে যাব কারকে, আমরা কারকের মধ্যে চলে যাচ্ছি। তো কারক পড়তে গেলে আমাদের বিভক্তি দরকার, বিভক্তি নিয়ে পড়াশোনা করতে হবে আগে। কারকটা পড়তে গেলে বিভক্তি লাগে, আমরা জানি। আর বিভক্তি আমরা জানতাম যে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করতো যে বিভক্তি কত প্রকার, আমরা সাধারণত এটা অ্যান্সার করি যে বিভক্তি হলো 7 প্রকার। বাট বন্ধুরা, এখন থেকে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে বিভক্তি কত প্রকার, আমরা তখন বলবো বিভক্তি হলো 2 প্রকার। বিভক্তি কত প্রকার? 2 প্রকার। একটা হলো ক্রিয়া বিভক্তি, আরেকটা হলো শব্দ বিভক্তি। এই যে শব্দ বিভক্তি, এই শব্দ বিভক্তিটা হলো 7 প্রকার। শব্দ বিভক্তিটা হলো 7 প্রকার। আমরা যে 7 প্রকার বিভক্তি পড়ি ওইটা মূলত শব্দ বিভক্তি, আর ক্রিয়া বিভক্তি এইটা হলো 2 প্রকার। এই জিনিসটা আবার কি দেখো, আমি কিন্তু সেই ধাতুর ক্লাস থেকে, অর্থাৎ 5 নম্বর লেকচার থেকে 7 নম্বর লেকচার পর্যন্ত মোটামুটি প্রত্যেকটা ক্লাসেই বলেছি ক্রিয়াপদ কাকে বলে। আমি বলেছি ধাতুর পরে কাল সূচক বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠন করে তাকে বলে ক্রিয়াপদ। মনে আছে তো তোমাদের? ওখানে কিন্তু বলেছিলাম ধাতুর সাথে কি যুক্ত হবে? কাল সূচক বিভক্তি যুক্ত হবে। ওই যে কাল সূচক বিভক্তি ওইটাই হলো ক্রিয়া বিভক্তি। যেমন আমি যদি বলি লিখবো, আমি যদি বলি লিখতাম, আমি যদি বলি লিখছি, এই যে লিখছি দিয়ে আমি বর্তমান কালের একটা ক্রিয়াপদ গঠন করলাম, লিখতাম দিয়ে আমি অতীত কালের ক্রিয়াপদ গঠন করলাম, লিখবো দিয়ে আমি ভবিষ্যৎ কালের ক্রিয়াপদ গঠন করলাম। সুতরাং এই যে বিভক্তিগুলো প্রয়োগ করেছি এরা সবাই কালসূচক বিভক্তি, আর এই যে কালসূচক বিভক্তিগুলো আমি প্রয়োগ করেছি এরাই হলো ক্রিয়া বিভক্তি। তাহলে ধাতুর পরে যে কালসূচক বিভক্তিগুলো যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠন করে তারাই হলো ক্রিয়া বিভক্তি। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও বন্ধুরা। ক্রিয়া বিভক্তি আমরা বুঝতে পেরেছি। আচ্ছা জি স্মৃতি দাস, ধন্যবাদ তোমাকে। আচ্ছা আর আমরা যে প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত বিভক্তিগুলো পড়ি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, সপ্তমী, ষষ্ঠী, সপ্তমী, এরা হলো শব্দ বিভক্তি। তাহলে এখন থেকে আমরা বলবো বিভক্তি হলো 2 প্রকার। একটা হলো ক্রিয়া বিভক্তি, যারা ক্রিয়াপদ গঠন করে ধাতুর সাথে যুক্ত হয়ে, আরেকটা হলো শব্দ বিভক্তি বা নাম বিভক্তি। এই শব্দ বিভক্তিগুলোকে আবার 7 ভাগে ভাগ করা হয়। আমরা এখন আরেকটা বিভক্তির নাম মনে রাখবো। একটা বিভক্তি আছে তাকে বলা হয় তির্যক বিভক্তি, তির্যক
বিভক্তি এটা তোমরা লিখে নিবা, লিখে নাও সংজ্ঞাটা তির্যক বিভক্তি। আমরা লিখব যে তির্যক বিভক্তি হলো তাহিরুল ইসলাম তালহা তোমার জন্য গভীর শোক এবং সমবেদনা, কিচ্ছু করার নাই। তির্যক বিভক্তি, কিছু কিছু লোক থাকবে যাদেরকে গুলে খাইয়ে দিলেও তারা বুঝবে না, তাদের জন্য আমি বলবো গভীর শোক এবং সমবেদনা। তির্যক বিভক্তি হলো সেই বিভক্তি, একাধিক কারকে যখন একই বিভক্তি যুক্ত হয় তখন তাকে তির্যক বিভক্তি বলা হয়। সংজ্ঞাটা এটা মনে রাখবা, লিখে নিবা, একাধিক কারকে একই বিভক্তি যুক্ত হলে তাকে তির্যক বিভক্তি বলা হয়। পরে যখন বিভক্তির উদাহরণগুলো দিব তখন এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তোমরা এটা লিখে নিবা, তির্যক বিভক্তি কোনটার মধ্যে হতে পারে। হ্যাঁ, ওইটা আমি বলবো, তির্যক বিভক্তি এটা আলাদা একটা বিভক্তি, তবে এটা শব্দ বিভক্তির অংশ, শব্দ বিভক্তি গুলোই তির্যক বিভক্তি হতে পারে। হ্যাঁ, যখন আমরা দেখবো যে একাধিক কারকে একই বিভক্তি যুক্ত হচ্ছে তখন তাকে বলা হয় তির্যক বিভক্তি। লিখেছ কি? একাধিক কারকে একই বিভক্তি যুক্ত হলে তাকে তির্যক বিভক্তি বলা হয়। একাধিক কারকে একই বিভক্তি যুক্ত হলে তাকে তির্যক বিভক্তি বলা হয়। আমরা দেখব যে কর্তৃকারকের মধ্যে যে বিভক্তি যুক্ত হচ্ছে, করণ কারকের মধ্যে সেম বিভক্তি, তখন ওগুলো তির্যক বিভক্তি হয়ে যায়। হ্যাঁ, তো একাধিক কারকে একই বিভক্তি যুক্ত হলে তাকে বলা হয় তির্যক বিভক্তি। কারণ এটা অবশ্য অনেক হাই লেভেলের একটা প্রশ্ন, এইরকম প্রশ্ন সচরাচর দেখা যায় না, যদিও ভর্তি পরীক্ষায় দিয়ে দেয়, সেক্ষেত্রে তির্যক বিভক্তি নাম তো আমরা আগে কখনো শুনি নাই, তখন একটু প্রবলেম হতে পারে, তাই বলে দিলাম। আচ্ছা, এই হলো বিভক্তি। দেখো, আমি কিন্তু কারকের আলোচনা শুরু করি নাই, আমি বিভক্তিটা নিয়ে আলোচনা করছি, কারণ বিভক্তিটা আমাদের লাগবে। তারপরে যখন কারক নিয়ে আলোচনা করব, কারকের ব্যাখ্যা দিব। হ্যাঁ, কিছু কিছু ছেলে পেলে আছে বা অনেকেই আমরা থাকি, দেখা গেছে যে আমি বিভক্তি নিয়ে আলোচনা করছি, তুমি আমাকে কারক থেকে প্রশ্ন করে বসো, অথবা আমি কারক নিয়ে আলোচনা করছি কর্তৃকারক, আমাকে প্রশ্ন করো সম্প্রদান কারক থেকে। এটা করবা না, কারণ আমি যেই টপিক নিয়ে আলোচনা করছি, কারণ এক সেকেন্ডের ভিতরে তো আমি সব টপিক তোমাদের শেষ করে দিতে পারবো না, আমি তো ধারাবাহিকভাবে সামনের দিকে এগিয়ে যাব, সেই জন্য আমি যেই টপিকে থাকবো ওই টপিক থেকে যদি বুঝতে না পারো আমি তোমাদেরকে টপিকটা শেষ করে পরে বলবো কোনো প্রশ্ন আছে কিনা, তখন তুমি বলবা, অথবা টপিক শেষ হয়ে গেলে যদি আমি ওই টপিক থেকে আলোচনা না করি তখন বলবা যে ভাইয়া এটা কি ব্যাপারটা। ঠিক আছে, আশা করি তোমরা এই ব্যাপারটা খেয়াল রাখবে। ঠিক আছে, আর কতগুলো ছেলে পেলে আছে তাদেরকে তো আগে থেকেই আমরা চিনি জানি, এখনো বলছি যে হ্যাঁ কমেন্ট করার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবে, কারণ কমেন্টেই বলে দেয় যে তুমি কোন ফ্যামিলিতে বিলং করো, তুমি কোন ফ্যামিলির সন্তান এবং তুমি কোন জাতের মানুষ, তোমার ফ্যামিলি কি ধরনের বা তুমি কোন টাইপের ছেলে। ঠিক আছে, আশা করি এই ব্যাপারগুলো তোমরা খেয়াল করবে, কারণ কমেন্টেই কথায়, যেহেতু এখানে সরাসরি কথা বলতে পারছি না, কমেন্ট দিয়ে আমরা বুঝতে পারতেছি যে কে কি রকম, এটা দিয়েই কিন্তু তোমার পরিচয়টা প্রকাশ পায়। আশা করি খেয়াল রাখবা, কারণ তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পাও আমার বা কর্তৃপক্ষের কোনো লাভ হবে না, কর্তৃপক্ষের যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে, আর তুমি চান্স না পাইলেও আমার লস হবে না, চান্স পেতে হবে তোমার। সুতরাং সিরিয়াসলি পড়াশোনাটা ওইভাবে চালিয়ে যেতে হবে আমাদের। আচ্ছা, তো বিভক্তি বলছিলাম, একটা হলো ক্রিয়া বিভক্তি আর একটা শব্দ বিভক্তি। শব্দ বিভক্তি হলো সাত প্রকার, এই সাত প্রকার শব্দ বিভক্তিটাই মূলত আমাদের কারকের জন্য লাগবে। আমরা লেকচার শিটের 3 নম্বর পৃষ্ঠার ডান পাশে দেখতে পাবো যে মাঝামাঝি অবস্থানে এখানে বিভক্তিগুলো দেওয়া আছে, প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত দেওয়া আছে 3 নম্বর পৃষ্ঠার ডান পাশে। আমরা সবগুলো বিভক্তি একবার একটু 2-3 মিনিটের জন্য দেখে নিব, 3 মিনিট তোমরা একটু পড়বে বিভক্তিগুলো। এই বিভক্তিগুলো দেখো, এখানে প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত দেওয়া আছে, দুই ভাগে ভাগ করে দেওয়া আছে, একবচন গুলো দেওয়া আছে, বহু বচন গুলো দেওয়া আছে। দেখো, প্রথমে দেওয়া আছে শূন্য, তারপরে ওইটার বহু বচন রা এরা গুলু গণ, তারপরে দ্বিতীয়া কেরে এরে এক বচন, আর দিগে দিগে দিগকে দিগেরে দেওয়া আছে, এগুলো বহু বচন। বহু বচন গুলো লাগবে না, শুধু প্রথমার বহু বচনটা দেখবো আমরা, শুধু প্রথমার যে বহু বচন রা এরা গুলু গণ এটা একটু দেখবো, কারণ ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি প্রথমা বিভক্তির বহু বচন, যদি দিয়ে দেয় আর কি, তো অন্যগুলার দরকার নাই, বিভক্তিটা তোমরা একটু দেখো কেমন। আমি 3 মিনিট পরে আবার আলোচনা শুরু করব।
হয়ে গেলে ডান লিখে দিবা, পড়া যদি হয়ে যায় একটু ডান লিখে দিবা। হ্যাঁ হয়েছে কি তোমাদের? অনিকা মিথিলা ধন্যবাদ, ওকে ধন্যবাদ সবাইকে। আচ্ছা বিভক্তিগুলো নিয়ে আলোচনা করব, তার মধ্যে একটু কারকের সংজ্ঞাতে চলে যাচ্ছি আমরা। দেখো কারককে যখন আমরা ভাঙি তখন আমরা এটা পাই, আমরা পাই ক্রি যোগ নক হলো কারক, ক্রি যোগ অক ওইটাও থাকতে পারে, অক থাকলেও হবে, ক্রি যোগ নক এটা হলো কারক। তো এটা অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে, যা ক্রিয়া সম্পাদন করে, ক্রি যোগ নক ইকুয়াল টু কারক, এর অর্থ হলো যা ক্রিয়া সম্পাদন করে। আমরা মনে রাখবো ক্রিয়াপদের সাথে প্রত্যেকটা পদেরই কোনো না কোনো সম্পর্ক থাকে, যার ক্রিয়াপদের সাথে সম্পর্ক আছে ওই পদটাই কারক হবে। তাহলে ক্রিয়াপদের সাথে অন্য পদের সম্পর্ককে কারক বলে। কারকের সংজ্ঞা হলো এইটা, বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্য পদগুলোর সম্পর্ককে কারক বলা হয়, অথবা অন্য পদগুলোকে আবার নাম পদ বলা হয়, ক্রিয়াপদ বাদ দিয়ে বাকি পদগুলোকে নাম পদ বলা হয়। পদের ক্লাসে আমি বলেছিলাম যে বিশেষ্য এটা হলো একটা নাম পদ, সর্বনাম একটা নাম পদ, অব্যয় একটা নাম পদ, তো বিশেষণ এটা একটা নাম পদ। তা আমরা মনে রাখবো যে বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়, অথবা বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলা হয়। যদি কোন পদের ক্রিয়াপদের সাথে সম্পর্ক না থাকে তাহলে ওই পদ কারক হতে পারে না, যদি ক্রিয়াপদের সাথে সম্পর্ক না থাকে তাহলে ওই পদটা কারক হতে পারে না। সাধারণত আমি এই উদাহরণটা দিয়ে থাকি, দেখো যদি বলা হয় রহিমের ভাই করিম মরে গেছে অথবা মরে গিয়েছে, রহিমের ভাই করিম মরে গেছে, আমি একটা বাক্য লিখেছি, এই বাক্যে ক্রিয়াপদ হচ্ছে মরে গেছে। দেখো এই ক্রিয়াপদের সাথে সম্পর্ক রয়েছে কার, রহিমের নাকি করিমের? এই যে ক্রিয়াপদ মরে গেছে, এই ক্রিয়াপদের সাথে সম্পর্ক রয়েছে কার, রহিমের নাকি করিমের? আমাকে একটু কমেন্ট করে জানাও। করিমের সম্পর্ক রয়েছে, কারণ মরে গিয়েছে কে? করিম। সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট করেছে, জান্নাতুল ফেরদৌস, সঞ্জয়, তারপরে স্মৃতি দাস, সুমাইয়ার, রিহা, তামান্না, তানহা, সবাইকে ধন্যবাদ। করিমের সম্পর্ক রয়েছে, আচ্ছা তাহলে করিম কিন্তু কারক হবে, করিম কারক হবে, কারণ করিমের সাথে ক্রিয়াপদের সম্পর্ক রয়েছে। আচ্ছা এই যে রহিমের, এই রহিমের সাথে কি ক্রিয়াপদের কোনো সম্পর্ক আছে? রহিমের সাথে কিন্তু ক্রিয়াপদের কোনো সম্পর্ক নাই। তাহলে বলো রহিমের কি কারক হতে পারে? না, রহিমের কারক হতে পারবে না, কারণ যেহেতু রহিমের সাথে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নাই সুতরাং রহিমের কোনোভাবেই কারক হয়ে উঠতে পারবে না। তাহলে রহিমের এটা কি পদ? এটা হলো একটা রিলেটিভ ওয়ার্ড, এটা রিলেশন দেখাচ্ছে, করিমের সাথে রিলেশন দেখাচ্ছে। এই যে করিমের ভাই, একটা রিলেশন ওয়ার্ড, একটা রিলেশন দেখাচ্ছে। এই যে রিলেশন বা সম্পর্ক দেখায় এই পদগুলোকে বলা হয় সম্বন্ধ পদ। এই পদগুলো, সাজ্জাদ ধন্যবাদ তোমাকে, এই পদগুলোকে বলা হয় সম্বন্ধ পদ। আমরা এখানে লিখে নিব সম্বন্ধ পদ, সম্বন্ধ পদ। আমি যদি বলি রূপার থালা ভেঙে গেছে, রূপার থালা ভেঙে গেছে, বন্ধুরা তোমরা বলো তাহলে ভাঙছে কি রূপা না থালা? ভাঙছে হলো থালা, রূপা কিন্তু ভাঙে নাই, যেহেতু রূপা ভাঙে নাই সুতরাং এই যে রূপার এটা হলো একটা সম্বন্ধ পদ, এটা হলো সম্বন্ধ পদ। আর আমরা মনে রাখবো যে সম্বন্ধ পদের ক্রিয়াপদের সাথে কোনো সম্পর্ক থাকে না, সম্বন্ধ পদের কোনো সম্পর্ক ক্রিয়াপদের সাথে থাকে না সুতরাং এই সম্বন্ধ পদ কখনো কারক হয় না, সম্বন্ধ পদ কখনো কারক হয়ে উঠতে পারে না। আরেকটা ব্যাপার খেয়াল করো, এই যে রহিমের এটা একটা সম্বন্ধ পদ, এর সাথে র বিভক্তিটা যুক্ত হয়েছে যেটা হলো একটা ষষ্ঠী বিভক্তি। এই যে রূপার, রূপার সাথে একটা র যুক্ত হয়েছে যেটা হলো ষষ্ঠী বিভক্তি। তোমরা লিখে নিবা সম্বন্ধ পদের সাথে সর্বদা ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়, সম্বন্ধ পদের সাথে সর্বদা ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়, এবং আমরা মনে রাখবো সম্বন্ধ পদ কখনো কারক হয়ে উঠতে পারে না।
সম্বন্ধ পদের সাথে সর্বদা ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়। তাহলে সম্বন্ধ পদ কি কারক হবে? না, সম্বন্ধ পদ কারক হবে না। আচ্ছা বন্ধুরা, আমাদেরকে যদি কোশ্চেন করা হয় যে ক্রিয়াপদ কি কারক হতে পারবে কিনা, সেই ক্ষেত্রে আমরা কি অ্যান্সার করব? ক্রিয়াপদ কি কারক হবে বলতো? জানাত ফেরদৌস বলছে না, না, ইয়েস, ক্রিয়াপদ কখনোই কারক হয়ে উঠতে পারবে না। কারণ আমরা কারকের সংজ্ঞা থেকে এটা জানি যে বাক্যস্থিত নাম পদের সাথে ক্রিয়াপদের সম্পর্কটা কারক। সেই জন্য আমাদেরকে যখন কারকের প্রশ্ন দেওয়া হবে, কোন একটা শব্দের নিচে আন্ডারলাইন করে দেওয়া হবে, জিজ্ঞেস করা হবে এটা কোন কারকের উদাহরণ, তখন আমরা আন্ডারলাইনকৃত শব্দটার পাশাপাশি ক্রিয়াপদটাকেও খুঁজে নিব। দুইটা শব্দকে পাশাপাশি রেখে আমরা দেখব এদের মধ্যে সম্পর্কটা কি। ক্রিয়াপদ কারক না, কিন্তু ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক সেটাই হলো কারক। আচ্ছা, এই যে সম্বন্ধ পদ, এটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না। ভর্তি পরীক্ষায় সম্বন্ধ পদ থেকেও প্রশ্ন আসতে পারে, যে বিভিন্ন সম্বন্ধ পদ দিয়ে আমাদের জিজ্ঞেস করবে যে এখানে কি সম্বন্ধ প্রকাশিত হয়েছে। তো আমরা দেখব যে লেকচার শিটের 4 নম্বর পৃষ্ঠার ডান পাশে একদম নিচের দিকে সম্বন্ধ ও সম্বোধন পদ রয়েছে। লেকচার শিটের 4 নম্বর পৃষ্ঠার ডান পাশে নিচের দিকে রয়েছে সম্বন্ধ ও সম্বোধন পদ। তোমরা পেয়েছো কি আমাকে একটু কমেন্ট করে জানাও। লেকচার শিটের 4 নম্বর পৃষ্ঠার ডান পাশে নিচের দিকে, হ্যাঁ, এখানে অনেকগুলো সম্বন্ধ পদ দেওয়া আছে। তো সম্বোধন পদ এটা আবার কি? সম্বোধন হচ্ছে যখন কাউকে সম্বোধন করা হয়। যেমন আমি যদি বলি ওগো, ওগো তোরা যাস নে ঘরের বাহিরে, এই যে ওগো বলে সম্বোধন করলাম, এটা হলো একটা সম্বোধন পদ। সম্বোধন আর সম্বন্ধ এক জিনিস না। আবার আমি যদি বলি ওহে এদিকে এসো, ওহে, এই যে ওহে, এটা হলো একটা সম্বোধন পদ। আর এখানে যে সম্বন্ধ পদগুলো দেওয়া আছে, দেখো বিভিন্ন ধরনের সম্বন্ধ দেওয়া আছে, এই সম্বন্ধগুলো আমাদের মনে রাখতে হবে। লেকচার শিটে দেখো স্টার চিহ্ন দিয়ে দেওয়া আছে উপাদান সম্বন্ধ। যখন কোনো ম্যাটেরিয়াল দিয়ে কিছু তৈরি হয় তখন ওইটা উপাদান সম্বন্ধ প্রকাশ করে। সোনার বাটি, রূপোর থালা, বেতের চেয়ার, এগুলো হলো উপাদান সম্বন্ধ। তারপরে দেখো দেওয়া আছে হেতু সম্বন্ধ। হেতু শব্দের অর্থ হলো কারণ, হেতু শব্দের অর্থ হলো কারণ। এখানে রয়েছে অর্থের অহংকার, রূপের দেমাক, এটাকে বলা হয় হেতু সম্বন্ধ। হেতু মানে কারণ। আর তার ঠিক নিচের দিকেই দেখবে মাঝামাঝি জায়গাতে স্টার চিহ্ন দিয়ে দেওয়া আছে কার্যকারণ সম্বন্ধ। ওখানে লেখা আছে অগ্নির উত্তাপ, রোগের কষ্ট, তারপরে দেওয়া আছে চাঁদের আলো। তো এই কার্যকারণ মানেও কারণ আর হেতু মানেও কারণ, বাট এই দুইটা নিয়ে আমাদের মধ্যে একটু কনফিউশন তৈরি হয়ে যায়। এটা আমরা কিভাবে ক্লিয়ার করব? দেখো কারণ হেতু সম্বন্ধ যেটা, এই হেতু সম্বন্ধের ক্ষেত্রে যে 100% ক্ষেত্রে ওই ঘটনা ঘটবে ওই রকম না, সর্বত্র সব ক্ষেত্রে ওই ঘটনা ঘটবে না। যেমন অর্থের অহংকার, এটা সবার ক্ষেত্রে নাও থাকতে পারে। যদি 100 জনের অর্থ থাকে তার মধ্যে হয়তো 100% ক্ষেত্রে কিন্তু অর্থের অহংকার থাকবে না, কিছু লোক থাকবে যার অর্থের অহংকার দেখাবে না। যারা রূপবতী আছে, রূপসী আছে, 100% ক্ষেত্রে তারা দেমাগি হয় না, সবাই দেমাগ দেখাবে না, কিছু কিছু দেখাবে। এটা হলো হেতু সম্বন্ধ। আর যখন 100% ক্ষেত্রে ঘটবে তখন তাকে বলবো কার্যকারণ সম্বন্ধ। যেমন চাঁদের আলো যদি বলা হয়, চাঁদ দেখা গেলে তার আলো থাকবেই, ওইটা হলো কার্যকারণ। রোগের কষ্ট, রোগ হলে কষ্ট লাগবেই, এটা মাস্ট হবেই, এটা কার্যকারণ। অগ্নির উত্তাপ, আগুন থাকলে হিট লাগবেই, উত্তাপ লাগবেই, সুতরাং এটা হয়ে গেল কার্যকারণ। ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তারপর এখানে আরো রয়েছে গুণ সম্বন্ধ, নিমের তিক্ততা, মধুর মিষ্টতা। তারপরে অভেদ সম্বন্ধ, জ্ঞানের আলো, সুখের সাগর। যখন একটা রূপক ব্যাপার থাকে, পূর্বপদে একটা ধারণা থাকে, তখন তাকে বলে অভেদ সম্বন্ধ। যেমন জ্ঞান, সুখ, দুঃখ, আনন্দ, এরকম থাকবে। তো এখানে দেখো দেওয়া আছে জ্ঞানের আলো, সুখের সাগর। যদি বলা হতো মনের মানুষ, এই যে মন, এই মনকে তো ধরা ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট একটা ব্যাপার, তখন সেই ক্ষেত্রে ওইটাও হয়ে যেত অভেদ সম্বন্ধ। তারপরে রয়েছে অংশ সম্বন্ধ, হাতির দাঁত, মাথার চুল। তো যাই হোক, এখানে যে সম্বন্ধগুলো রয়েছে এই সম্বন্ধগুলো আমরা ভালো করে দেখে নেব, এখান থেকেও ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো বলছিলাম সম্বন্ধ পদ নিয়ে কথা,
সম্বন্ধপদ কখনো কারক হয়ে উঠতে পারে না, আর সম্বন্ধপদের সাথে সর্বদা র এর অর্থাৎ ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়। কারকের মূল আলোচনার শুরুতে আমরা এখন একটু বিভক্তি নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের পড়তে বলেছিলাম। সাতটা যে বিভক্তি রয়েছে তারা হলো শব্দ বিভক্তি, সাত প্রকার, প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত। আচ্ছা, তো আমরা প্রথমা বিভক্তি বলবো কাকে? যেই বিভক্তি যখন কোনো বিভক্তি থাকবে না তখনই তাকে বলা হয় প্রথমা। আর প্রথমা মানে হলো শূন্য, ঘোড়ার ডিম, কিছুই নেই। আচ্ছা, হাফসা আমাকে বলছে যে আধার আধেয় কি, ধন্যবাদ তোমাকে হাফসা। আধার আধেয় মানে হচ্ছে স্থান, আধার মানে স্থান, আর আধেয় মানে যেটা রাখা হয় স্থানের মধ্যে, ওইটাকে বলে আধার আধেয়। দেখো সম্বন্ধ পদের মধ্যে আধার আধেয় রয়েছে, বাটির দুধ, শিশির ঔষধ, এই যে বাটিতে দুধ রাখা হচ্ছে এটা হচ্ছে আধার আধেয় সম্পর্ক। যদি বলা হয় শিশির ঔষধ, শিশিতে ঔষধ রাখা হচ্ছে, এটা হলো আধার আধেয় সম্বন্ধ। হাফসা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এবার চলে যাচ্ছি মূল আলোচনায়, বিভক্তিতে। তো আমি বলছিলাম যে প্রথমা যেটা সেটা হলো শূন্য, ওখানে কোনো বিভক্তি নাই। দেখো দ্বিতীয় বিভক্তি ওইটা হলো কে রে এ রে। আবার চতুর্থী বিভক্তি যেটা সেটাও হলো কে রে এ রে, তবে জন্যে নিমিত্তে আলাদাভাবে রয়েছে। আমরা যখন দেখবো জন্যে নিমিত্তে, নিমিত্তে মানেও জন্যে, অনুসর্গের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে এটা হলো অনুসর্গ, জন্যে নিমিত্তে যখন দেখবো তখন বলে দিব যে এটা হলো চতুর্থী বিভক্তি। কিন্তু এটা নিয়ে আমাদের একটু প্রবলেম হয়, কেরে রে থাকলে আমি কখন বলবো দ্বিতীয়া আর কখন বলবো চতুর্থী, এটা নিয়ে অনেকেরই সমস্যা হওয়ার কথা। তোমরা সবাই বিভক্তিতে চলে যাও, ওখানে দেখো যে ওখানে রয়েছে দ্বিতীয় বিভক্তি কেরে রে, চতুর্থী বিভক্তিটাও হলো কেরে রে। বেসিক কোশ্চেন কারক থেকে এটা হয়। তো আমরা মনে রাখবো যখন কোনো বাক্যে সম্প্রদান ভাব থাকবে, কোনো বাক্যে যখন সম্প্রদান ভাব থাকবে, অর্থাৎ কোনো একটা পদ ওইটা যদি সম্প্রদান কারক হয়, সম্প্রদান কারকের সাথে যদি কে যুক্ত থাকে অথবা কে রে এর যুক্ত থাকে, মূলত কেই যুক্ত থাকে, রে নিয়ত ই হয় না, কারণ রে এর প্রয়োগটা ঘটে না, কে এর প্রয়োগই ঘটে। আমরা যদি দেখি সম্প্রদান কারকের সাথে কে যুক্ত হয়েছে তখন আমরা সেই কে বলবো চতুর্থী বিভক্তি, আর যদি দেখি অন্য কোন কারকের সাথে যুক্ত হয়েছে তখন আমরা তাকে বলবো দ্বিতীয় বিভক্তি। উদাহরণটা আমি দিচ্ছি, দেখো বরাবর যে উদাহরণগুলো আমি দেই, আমি বললাম যে বাবাকে ভাত দাও। আরেকটা উদাহরণ আমি দিলাম, আমি বললাম যে ভিক্ষুককে ভাত দাও। আমি এখানে ভিক্ষা দাও লিখিনি, আমি এখানে বলেছি ভিক্ষুককে ভাত দাও। এখন দেখো বাবাকে ভাত দাও যখন বলা হয় তখন বাবাকে কিন্তু দান করা হয় না। বাবাকে কি আমরা ভাত দান করতে পারবো? বাবার দানের উপরেই তো আমরা বেঁচে আছি। যদি বলা হয় যে বাবাকে ভাত দাও, এটা বাবাকে দান করেছি, সেক্ষেত্রে পিঠের মধ্যে লাঠি পড়বে এবং তারপরে দিবে বাড়ি থেকে বের করে, ওইটা বলাই যাবে না। এখানে দান করা হচ্ছে কোথায়? দ্বিতীয়টাতে, ভিক্ষুককে ভাত দাও, এখানে ভিক্ষুককে দান করা হচ্ছে। এবং আমরা জানি যে যখন কাউকে কিছু দান করা হয় সেক্ষেত্রে যাকে দান করা হয় সে হয়ে যায় সম্প্রদান। যাকে দান করা হয় সে হবে কি? সম্প্রদান, এটা মনে রাখবা। তো সম্প্রদানের আরো অনেক বিষয় আছে, সেটা সম্প্রদান কারকের সময় বিস্তারিত আলোচনা করব। যাকে দান করা হয় সে হবে সম্প্রদান। দেখো প্রথম বাক্যে আমরা কিন্তু বাবাকে দান করি না, দ্বিতীয় বাক্যে আমরা ভিক্ষুককে দান করি, তাহলে এখানে সম্প্রদান কারক কোনটা হবে, দ্বিতীয়টা না প্রথমটা? অবশ্যই দ্বিতীয়টা হবে, যেহেতু ভিক্ষুককে দান করছি, ভিক্ষুককে হলো সম্প্রদান কারক। এবার বলো বন্ধুরা, এই যে ভিক্ষুকের সাথে যে কে যুক্ত হয়েছে, এই কে, এটাকে কি আমরা দ্বিতীয় বিভক্তি বলবো নাকি চতুর্থী বিভক্তি বলবো? তোমরাই বলো, এই কে ভিক্ষুকের সাথে যে কে যুক্ত হয়েছে এটা দ্বিতীয় নাকি চতুর্থী? অবশ্যই চতুর্থী, কারণ সম্প্রদান কারকের সাথে যুক্ত হয়েছে তাই চতুর্থী। আর এই যে বাবার সাথে যেই কেটা যুক্ত হলো, এটা কোন বিভক্তি, চতুর্থী নাকি দ্বিতীয়? বাবাকে অবশ্যই দ্বিতীয় বিভক্তির উদাহরণ। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু কমেন্ট করে বলো, যে কোথায় আমরা চতুর্থী বলবো আর কোথায় দ্বিতীয় বলবো। ক্লিয়ার? জি ভাইয়া জি, ওকে, ধন্যবাদ সবাইকে। আচ্ছা দেখো এবার আসি, এখানে বাবাকে কোন কারকের উদাহরণ সেটা কি কেউ আমাকে বলতে পারবা? বাবাকে কোন কারকের উদাহরণ? দেখো আমি বলেছিলাম যে যখন আমরা সম্প্রদান কারকের সাথে কে যোগ করব,
অর্থাৎ কেরে এরে, প্রশ্নটা হচ্ছে এইটা যে দ্বিতীয় বিভক্তিও কেরে এরে, চতুর্থী বিভক্তিও কেরে এরে। তো আমি সেই ক্ষেত্রে কখন বলবো দ্বিতীয় আর কখন বলবো চতুর্থী, যখন দেখবো সম্প্রদান কারকের সাথে যুক্ত হয়েছে তখন বলবো চতুর্থী। এই যে ভিক্ষুককে, এটা হলো সম্প্রদান কারক, যেহেতু দান করা হচ্ছে তাকে, যাকে দান করা হয় সে সম্প্রদান, সুতরাং ভিক্ষুকের সাথে কে যুক্ত হওয়ার কারণে এই কে হয়ে যাবে চতুর্থী। আমরা এটা মনে রাখবো যে সম্প্রদান কারকের সাথে কে যুক্ত হলে ওইটা হয়ে যাবে চতুর্থী, আর অন্য কোনো কারকের সাথে যুক্ত হলে সেটা হয়ে যাবে দ্বিতীয়া। এই যে বাবাকে ভাত দাও, এখানে কিন্তু বাবাকে ভাত দান করা হয় না, বাবাকে ভাত দাও নর্মালি বাবাকে দাও, এটা দান না, এটা হয়ে যাবে এই যে কে, এটা হয়ে যাবে দ্বিতীয়া, এটা আর চতুর্থী হবে না। তো আমি প্রশ্ন করেছিলাম যে বাবাকে কোন কারকের উদাহরণ, অনেকেই উত্তর দিয়েছে যে কর্মকারক, ধন্যবাদ সবাইকে যারা কর্মকারক বলেছো, আর আলপনা বলছে কর্তৃকারক, যাই হোক আলপনা ভুল হতেই পারে, এটা কর্তি না, এটা হলো কর্ম। আমি মূল আলোচনায় যাই নাই, কিন্তু তারপরেও যে তোমরা কিরকম মাথায় আছে ব্যাপারটা সেটা বোঝার জন্য আমি একটু প্রশ্ন করেছিলাম। তো কর্ম চেনার উপায় কিন্তু আমি বলেছিলাম গত ক্লাসে, ক্রিয়াপদের ক্লাসে আমি বলেছিলাম যে কর্ম চেনার উপায়, ক্রিয়াকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্ম। আমি সাধারণত কারকটা প্রশ্ন করা দিয়ে কারকটা শেখাবো না, অনেকে বিভিন্ন প্রশ্ন করে করে কারক শিখায়, বা অনেক জায়গাতে আমরা ওইরকম শর্টকাট টেকনিক দেখি, কিন্তু সব ক্ষেত্রে না, শুধু কর্মকারকের ক্ষেত্রে আমরা প্রশ্ন করে কারকটা শিখব, আর বাকি সবগুলোর ক্ষেত্রে একদম বেস থেকেই আমাদের শেখার চেষ্টা করতে হবে, শর্টকাট টেকনিকে আমরা যাব না। তো আমরা যখন ক্রিয়াকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাবো ওইটাকে বলা হয় কর্ম। দেখো আমি এই যে দাও, একে যদি প্রশ্ন করি কি দাও কাকে দাও, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে ভাত, সুতরাং ভাত এটা কর্মকারকের উদাহরণ। কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে বাবাকে, সুতরাং বাবাকে এটাও কর্মকারকের উদাহরণ। নিচের বাক্যে যদি আমি কি দিয়ে প্রশ্ন করি এবং কাকে দিয়ে প্রশ্ন করি, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে ভাত, কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে ভিক্ষুককে, এইবার তো তাহলে একটু সমস্যা তৈরি হয়ে গেল। উপরের বাক্যে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছিলাম বাবাকে, সুতরাং আমি বলেছিলাম যে বাবাকে হলো কর্মকারক, বাট এই যে এই বাক্যটা, এই বাক্যের মধ্যে কিন্তু কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি ভিক্ষুককে, অথচ ভিক্ষুককে আমি কেন কর্মকারক বলছি না, আমি কেন সম্প্রদান কারক বলছি, সম্প্রদান কারক বলছি এই জন্য যে ভিক্ষুককে দান করা হচ্ছে, ভিক্ষুককে দান করা হচ্ছে, এই যে ভিক্ষুককে দান করা হচ্ছে ওই জন্যই ভিক্ষুককে হয়ে যাবে সম্প্রদান কারক। আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানি, আমরা সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানি, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সাহিত্যিক হিসেবে চিনি, কবি হিসেবে চিনি, প্রাবন্ধিক হিসেবে চিনি, গল্পকার হিসেবে চিনি, ঔপন্যাসিক হিসেবে চিনি। তো উনি অনেক কিছুই রচনা করেছিলেন, শুধু মহাকাব্য রচনা করেন নাই। আমরা আজকে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরেকটা তথ্য জানবো যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন ব্যাকরণবিদ ছিলেন, এবেটা অলরাউন্ডার, আল্লাহর দুনিয়ায় এরকম সাহিত্যের জগতে কিছু নাই যিনি বাদ দেন নাই, মহাকাব্য রচনা করেন নাই, অবশ্য কত কিছু জাজ করে অ্যান্সার করতে হবে আল্লাহ, হ্যাঁ অনেক কিছু জাজ করতে হবে, কারণ এখন শর্টকাট তরিকায় কারক জানলে হবে না, আমাদের একদম ডিটেইলস কারক শিখতে হবে। আর ইনশাল্লাহ আজকে কারকের বংশ ধ্বংস করে ছেড়ে দেবো, আছো তো তোমরা আমার সাথে বন্ধুরা, কি বলো আজকে কারকের বংশ করে দেবো ধ্বংস। আচ্ছা যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পেয়েছি ভিক্ষুককে, অথচ ভিক্ষুককে আমি কর্মকারক বলবো না, কারণ এটা হলো সম্প্রদান, দান করা হচ্ছে। তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর উনি বলেছেন যে দেখো যেহেতু আমি কর্মকারক পাচ্ছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর করে, সেই কর্মকারককে আমি কেন দান করার জন্য শুধু সম্প্রদান কারক বলতে যাব, উনি তো ঘাটতেরা মানুষ, উনি বলেন না আমি সম্প্রদান কারক মানি না, যেমনটা তোমরাও এখন বলতে চাইবা যে কি দরকার ছিল সম্প্রদান কারকের, জিনিসটা তো কর্ম, কেন সম্প্রদান বলবো, কিন্তু কিচ্ছু করার নাই। আসল যারা মূল ধারার ব্যাকরণবিদ তারা সংস্কৃত ব্যাকরণকে ফলো করে বাংলা ব্যাকরণ রচনা করেন, তো সেই ক্ষেত্রে তারা বলেছেন যেহেতু আমরা সংস্কৃতকে বরাবর ফলো করে এসেছি সুতরাং কারক ছয়টাই হবে, কিন্তু রবীন্দ্রনাথ বলেন ছয়টা মানি না, সম্প্রদান কারক মানি না, উনি বললেন আমি সম্প্রদান কারককে সম্প্রদান কারক বলবো না, আমি বলবো কর্মকারক। শুধু দান করার জন্য কেন কর্মকে আমরা সম্প্রদান কারক বলতে যাব। ভর্তি পরীক্ষায় কয়েকবার প্রশ্নটা এসেছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর কোন কারকের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন না, বলো কোন কারকের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন না, সম্প্রদান, রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রদানের অস্তিত্বে বিশ্বাসী ছিলেন না। তাহলে সম্প্রদান কারকটা মূলত কি কারক বলো তো আমাকে একটু কমেন্ট করে, সম্প্রদান কারকটা আসলে কি কারক, কর্মকারক, সম্প্রদান কারকটা আসলে কর্মকারক, কিন্তু যখন দেখবো যে ওই কর্মটাকে দান করে দেওয়া হচ্ছে তখন ওইটাকে আমরা বলে দিব কি সম্প্রদান। শুধু দান করার জন্য কর্মকারককে সম্প্রদান বলা হচ্ছে আর কিছুই না।
আচ্ছা ধরো যে ভর্তি পরীক্ষায় আমাদেরকে যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা দিল কারকের প্রশ্নে সেটা সম্প্রদান কারক, কিন্তু অপশনে সম্প্রদান কারক নেই। সম্প্রদান কারক পরীক্ষায় আসছে, অপশনে সম্প্রদান কারক নেই, সেই ক্ষেত্রে আমরা কোন কারকটাকে অ্যানসার করতে পারবো? ইয়েস আনিকা মিথিলা ধন্যবাদ তোমাকে। সেই ক্ষেত্রে আমরা কর্মকারক অ্যান্সার করব। তো এই যে কে বিভক্তির ব্যাপারটা, কোন জায়গায় কোনটা আমরা প্রয়োগ করব, কখন আমরা বলবো দ্বিতীয় আর কখন বলবো চতুর্থী, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি আমাকে একটু কমেন্ট করে জানাও তো। জি ভাইয়া, ওকে ভাইয়া ধন্যবাদ সবাইকে। তো তৃতীয় বিভক্তি যেটা আমরা জানি যে সেটা হলো দ্বারা দিয়ে কর্তৃক, তৃতীয় বিভক্তি দ্বারা দিয়ে কর্তৃক। তো আমরা মনে রাখবো, আমরা যদি দেখতে পাই সরাসরি কোন শব্দের পরে তৃতীয় বিভক্তি যুক্ত হয়েছে, একদম কোন শব্দের পরে সরাসরি তৃতীয় বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক যুক্ত হয়েছে, তখন ওই শব্দটাকে আমরা বলে দিব যে এটা হলো করণ কারক। কোন শব্দের পরে যদি তৃতীয় বিভক্তি যুক্ত হয়, অথবা যদি যুক্ত হতে পারে, এটা লিখে নাও। সাধারণত যদি কোন শব্দের পরে তৃতীয় বিভক্তি যুক্ত হয় বা যুক্ত হতে পারে, এখানে আমি দুইটা কথা লিখছি, একটা বলেছি যুক্ত হয় আর একটা বলেছি যুক্ত হতে পারে, উদাহরণ দিব সবগুলার। সাধারণত যদি কোনো শব্দের পরে তৃতীয় বিভক্তি যুক্ত হয় বা যুক্ত হতে পারে, তবে তা করণ কারক হবে। এটা লিখে নাও। সাধারণত যদি কোনো শব্দের পরে তৃতীয় বিভক্তি যুক্ত হয় বা যুক্ত হতে পারে, তবে তা করণ কারক হবে। আচ্ছা লেখা হয়েছে কি তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। আমরা যদি দেখি কোনো শব্দের পরে তৃতীয় বিভক্তি যুক্ত হয়েছে অথবা যুক্ত হতে পারে, তখন তাকে আমরা বলবো করণ কারক। যেমন আমি যদি বলি মধু দিয়ে মাখা, এখানে করণ কারক কোনটা হবে আমাকে বলো তো? মধু দিয়ে মাখা, এখানে করণ কারক কোনটা হবে? জান্নাতুল ফেরদৌস, দিয়ে হবে না ভাইয়া, যার পরে দিয়ে যুক্ত হবে সেটা হবে করণ কারক। এখানে মধু হবে করণ কারক, কারণ মধুর পরে দিয়ে যুক্ত হয়েছে। যেই শব্দের পরে তৃতীয় বিভক্তি যুক্ত হয় তাকে বলা হয় করণ কারক। এই যে মধু দিয়ে মাখা, তাহলে মধু হলো করণ কারক। যদি বলা হয় তোমার কথা বিষাদ মাখা, তাহলে এইখানে করণ কারক কোনটা হবে বলো তো? তোমার কথা বিষাদ মাখা, ইয়েস বিষাদ মানে হলো বিষাদ দিয়ে মাখা, কিন্তু প্রসঙ্গ হলো এটা, কারো কথা কিন্তু বিষাদ দিয়ে মাখানো যায় না, যাক বা না যাক কথা সেটা না, বাক্যে যদি দেখা যায় যে যাচ্ছে বিষাদ দিয়ে মাখানো, সুতরাং এটা হলো করণ কারক। দেখো যদি বলা হয় ছাই চাপা আগুন, তাহলে এখানে কোনটা করণ কারক হবে বলো তো? ছাই চাপা আগুন, ছাই কেন ছাই করণ কারক হবে আমাকে এটা একটু বলো, ছাই কেন করণ কারক হবে? ইয়েস আনিকা মিথিলা ধন্যবাদ তোমাকে, কারণ ছাই দিয়ে চাপা, এটাই আমি বলেছি। যদি কোনো শব্দের সাথে তৃতীয় বিভক্তি যুক্ত হয় বা যুক্ত হতে পারে, তবে তা করণ কারক হবে। এখানে যুক্ত হতে পারলে করণ কারক হবে, কিন্তু তার মানে এই না যে ছাইয়ের পরে তৃতীয় বিভক্তি আছে, এখানে এখানে ছাইয়ের সাথে কোনো বিভক্তি নেই, শূন্য, সেজন্য আমরা এটাকে বলবো করণে শূন্য। এখানে বিষাদের সাথে কোনো বিভক্তি নাই, আমি বিষাদটা যে করণ কারক এইটা নির্ণয় করলাম এই টেকনিক দিয়ে যে বিষাদের পরে দিয়ে যুক্ত হতে পারে, যুক্ত হতে পারে বলে এটা করণ, কিন্তু যুক্ত হয় নাই তো, সেই জন্য এটাকে আমি বলবো শূন্য বিভক্তি, করণে শূন্য। আচ্ছা যদি বলা হয় ছ
ছেলেটিকে বেত মারো, ছেলেটিকে বেত মারো, তাহলে এখানে করণ কারক কোনটা হবে বলো তো? বেত, কারণ কি? বেত দিয়ে মারো। ব্যাপারটা হলো এইটাই, যদি কোনো শব্দের পরে তৃতীয়া বিভক্তি যুক্ত হয় বা যুক্ত হতে পারে তবে তা করণ কারক হবে। ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, আমি কিন্তু করণ কারক নিয়ে আলোচনা করছি না, আমি বিভক্তি নিয়ে আলোচনা করছি। প্রসঙ্গক্রমে কোন বিভক্তি দিয়ে কোন কারকটা চেনা যায়, বিভক্তির সাথে কারকের যে সম্পর্কটা, কিছু কিছু কারকের সাথে বিভক্তির একদম ভালোবাসার সম্পর্ক, এদের সাথে থাকবেই, মাস্ট। এর মানে এই না যে করণ কারকের সাথে শুধু তৃতীয়া বিভক্তিই হবে, অন্য বিভক্তিও থাকতে পারে, কিন্তু করণ কারক নির্ণয় করার একটা টেকনিক হলো তৃতীয়া বিভক্তি, ওই জন্য আলোচনাটা করছি এখন। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ বেত শূন্য বিভক্তির হবে, বেতটা যে করণ কারক ওইটা দ্বারা দিয়ে বসাই আমরা নির্ণয় করছি, কিন্তু বেত মূলত শূন্য বিভক্তি, যেহেতু শব্দের মধ্যে শূন্য বিভক্তি, কোনো বিভক্তি নাই, সুতরাং শূন্য বিভক্তি হবে। দেখো, আমি এখন পঞ্চমী বিভক্তিতে চলে যাচ্ছি, চতুর্থী তো দ্বিতীয়ার সাথেই আলোচনা করলাম। পঞ্চমী বিভক্তি হলো হতে থেকে চেয়ে, এই পঞ্চমী বিভক্তি দিয়ে আমরা কিন্তু একটা কারক নির্ণয় করতে পারি, সেটা হলো অপাদান কারক, হতে থেকে চেয়ে দিয়ে। তো আমরা লিখে নিব, সাধারণত যদি কোন শব্দের পরে পঞ্চমী বিভক্তি যুক্ত হয় বা যুক্ত হতে পারে তবে তা অপাদান কারক হয়। লিখে নাও, সাধারণত যদি কোনো শব্দের পরে পঞ্চমী বিভক্তি যুক্ত হয় বা যুক্ত হতে পারে তবে তা অপাদান কারক হয়। হয়েছে কি আমাকে একটু কমেন্ট করে জানাও। যদি কোনো শব্দের পরে পঞ্চমী বিভক্তি যুক্ত হয় বা যুক্ত হতে পারে আচ্ছা দেখো, পঞ্চমী বিভক্তি আমরা চিনি, সেটা হলো হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে। আমরা আরেকটা কথা মনে রাখবো, এই অপাদান কারকের সাথে আবার আরেকটা কারকের একটু লিঙ্ক আপ আছে, সেটা হলো অধিকরণ কারক। অপাদান কারকের সাথে আরেকটা কারকের সম্পর্ক আছে, সেটা হলো অধিকরণ কারক। অধিকরণ হলো স্থান, যখন কোনো স্থান দেখা দেখতে পাবো আমরা, ওই স্থানটা অধিকরণ কারক হয়। কিন্তু ওই স্থানের পরেও যদি এই যে পঞ্চমী বিভক্তি যুক্ত হয় তবে তার অধিকরণ থাকবে না, অপাদান হয়ে যাবে। যদি কোনো শব্দের পরে পঞ্চমী বিভক্তি যুক্ত হয় বা যুক্ত হতে পারে তবে তা অপাদান কারক হবে। দেখো, আমি যদি বলি ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 97 কিলোমিটার, আমি শিওর জানি না, তবে আমাকে গত ক্লাসে একজন হচ্ছে আমাকে বলেছিল যে ভাইয়া 97 কিলোমিটার, আমি বললাম যে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 97 কিলোমিটার, এই বাক্যে অপাদান কারক কোনটা আমাকে একটু বলো তো। বাক্য অপাদান কারক হতে পারে না, একটা শব্দ অপাদান কারক হতে পারবে, একটা শব্দ কারক হয়, আমাকে একটু বলো এই বাক্যে অপাদান কারক কোনটা। ইয়েস, আনিকা মিথিলা বলে দিয়েছে ঢাকা, ঢাকা, হ্যাঁ ঢাকা। এই যে ঢাকা অপাদান কারক, কারণ কি? কারণ ঢাকার সাথে থেকে যুক্ত আছে, তাই ঢাকা হলো অপাদান কারক। আর এই যে কুমিল্লা, এই কুমিল্লা কোন কারকের উদাহরণ বলো বন্ধুরা, কুমিল্লা কোন কারকের উদাহরণ বলো? ইয়েস, জান্নাতুল ফেরদৌস, ধন্যবাদ তোমাকে, নুন্নাহার নূপুর তোমাকেও ধন্যবাদ, আজহারউদ্দিন, আনিকা মিথিলা সবাইকে ধন্যবাদ। এটা হলো অধিকরণ কারক, কারণ এটা একটা স্থান। সুতরাং স্থান পেলেই আমরা অধিকরণ বলে দিব না বন্ধুরা, মূলত স্থানটা অধিকরণ কারক, কিন্তু ওই স্থানের সাথে যদি হতে থেকে চেয়ে যুক্ত হতে পারে তবে সেটা হয়ে যাবে অপাদান কারক। আমি যদি বলি ঝিনুকে মুক্তা মিলে, আমি বললাম ঝিনুকে মুক্তা মিলে,
এই বাক্যে অপাদান কারক কোনটা আমাকে বলো। ঝিনুকে মুক্তা মিলে এই বাক্যে, ইয়েস ঝিনুকে, এটা হলো অপাদান কারক, কারণ ঝিনুক থেকে মুক্তা মিলে, এইটাই বলেছি। যদি কোনো শব্দের সাথে পঞ্চমী বিভক্তি যুক্ত হয় বা যুক্ত হতে পারে তবে তাকে বলা হবে অপাদান কারক। কিছু কনফিউজিং ব্যাপার আছে, দেখো আমি যদি বলি আমাদের ছাদে পানি পড়ে, আমাদের ছাদে পানি পড়ে, সেই ক্ষেত্রে এখানে অপাদান কারক কোনটা বলতো? ছাদ, হ্যাঁ তামান্না তানহা বলছে ছাদ, আরে চাঁদ, ওই যে ছাদ লিখতে যে অনেকে চাঁদ লিখছে, যাই হোক ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে ছাদ, আমাদের ছাদে পানি পড়ে, তো এই যে ছাদে, এটা হলো ছাদ থেকে পানি পড়ে এই অর্থে, সুতরাং এই ছাদ হয়ে যাবে অপাদান কারক। আমি আবার বললাম এই বাক্যটাকে একটু অন্যভাবে বললাম, আমি বললাম যে আমাদের ছাদে বৃষ্টি পড়ে, আমাদের ছাদে বৃষ্টি পড়ে, সেই ক্ষেত্রে এই যে ছাদে, এই ছাদেটাকে কিন্তু আমরা অপাদান কারক বলতে পারবো না, তখন আমাদের বলতে হবে অধিকরণ কারক। জান্নাতুল ফেরদৌস, নূর নাহার, নূপুর, আনিকা, মিথিলা, আলপনা এবং অনেকেই আমাকে অলরেডি অধিকরণ বলে দিয়েছে, তো অনেকেই আমরা জানি বা ব্যাপারটা বুঝি হয়তো, আমি আবার ব্যাপারটা বলছি, দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের ছাদ থেকে বৃষ্টি পড়তে পারে না, কারণ ছাদ থেকে কখনো বৃষ্টি পড়ে না, বৃষ্টি পড়ে আকাশ থেকে, যেহেতু ছাদ থেকে পানি পড়তে পারে সেই অর্থে ছাদে হয়ে যাবে অপাদান কারক, আর যেহেতু ছাদ থেকে বৃষ্টি পড়তে পারে না তখন ছাদে হয়ে গেল একটা স্থান, তখন এই স্থানটাকে আমরা ছাদেটাকে বলে দেব অধিকরণ কারক। ইয়েস আলপনা, ধন্যবাদ তোমাকে, ব্যাপারটা ক্লিয়ার কিনা? এই যে আমি এখানে যে লেখাটা লিখেছি এবং তারপরে যে উদাহরণটা দিয়েছি, এটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, ধন্যবাদ সবাইকে। তাহলে আমি বলেছিলাম যে কেরে এরে দ্বিতীয়া বিভক্তি এবং চতুর্থী দুইটাই, কিন্তু কখন বলবো চতুর্থী? যখন সম্প্রদান কারকে যুক্ত হবে তখন বলবো চতুর্থী। একটু পেঁচানো কিন্তু বোঝা যায়। এবং তৃতীয়া বিভক্তি যদি কোনো শব্দের পরে যুক্ত হয় বা যুক্ত হতে পারে সেই ক্ষেত্রে ওই শব্দটাকে আমি বলে দিব করণ কারক, এবং কোনো শব্দের পরে যদি পঞ্চমী বিভক্তি যুক্ত হয় অথবা যুক্ত হতে পারে সেই ক্ষেত্রে আমি ওই শব্দটাকে বলে দিব অপাদান কারক। আচ্ছা আরেকটা ব্যাপার, ষষ্ঠী বিভক্তি যেটা শূন্য র এর, এই ষষ্ঠী বিভক্তি যেন কোন কার পরে যুক্ত হয় আমি বলেছিলাম, মনে আছে তোমাদের? আমাকে একটু কমেন্ট করে জানাও তো, আমাকে একটু কমেন্ট করে জানাও যে কোন পদের পরে ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়, এটা কিন্তু বলেছিলাম ষষ্ঠী বিভক্তি, হ্যাঁ সম্বন্ধ পদ, সম্বন্ধ পদ, এটাও লিখে নাও। আমরা যেহেতু এখন বিভক্তি কেন্দ্রিক আলোচনাটা করছি, এখন আবার লিখে নাও, সম্বন্ধ পদের পরে সর্বদা ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়, এটা কয়েকবার ভর্তি পরীক্ষায় এসেছিল, অথবা শর্ট কোশ্চেন আকারেও যদি আমাদের দিয়ে দেয় রিটেনের জন্য যে সর্বদা ষষ্ঠী বিভক্তি যুক্ত হয় কোন পদে, তখন আমরা অ্যান্সার করে দিব সম্বন্ধ পদে, সম্বন্ধ পদে সর্বদা ষষ্ঠী বিভক্তি যুক্ত হয়। আচ্ছা আর সপ্তমী বিভক্তি, এ অন্তস্থ অ এবং তে, এদেরকে বলা হয় সপ্তমী বিভক্তি। তো অধিকরণ কারকের নাম আমরা সবাই জানি, সাধারণত যেটা হলো স্থান এটাকে অধিকরণ কারক বলা হয়। তো এই অধিকরণ কারকের মধ্যে একটা ভাগ আছে যাকে বলা হয় ভাবাধিকরণ, ভাবাধিকরণ নামে একটা অধিকরণ আছে, ভাব যোগ অধিকরণ। ওই অধিকরণ কারকটা ভাববাচক শব্দ দিয়ে শুরু হয়, অর্থাৎ ক্রিয়াবাচক শব্দ দিয়ে শুরু হয়। দুইটা মাত্র উদাহরণ আছে, ওই দুইটা উদাহরণই আমি দিয়ে দেবো, তোমরা লিখে নিবা। তো তার আগে আমরা এটা লিখব যে ভাবাধিকরণ কারকে সর্বদা সপ্তমী বিভক্তি যুক্ত হয়। এই কারকটাতে সপ্তমী বিভক্তি হবেই, অন্য কোনো কারকে হতে পারে কোনো সমস্যা নাই, কিন্তু ভাবাধিকরণে সবসময় সপ্তমী। এটা আমরা লিখে নিব যে ভাবাধিকরণ কারকে ভাবাধিকরণ কারকে সর্বদা সপ্তমী বিভক্তি যুক্ত হয়, ভাবাধিকরণ কারকে
সর্বদা সপ্তমী বিভক্তি যুক্ত হয়। আর এই যে ভাবাদিকরণ কারক, এইটার মধ্যে সর্বদা সপ্তমী বিভক্তি যুক্ত হয় বলে ভাবাদিকরণ কারকের আরেক নাম হলো ভাবে সপ্তমী। এটাও লিখে নাও, ভাবে সপ্তমী ভাবাদিকরণ কারকের আরেক নাম। কেন ভাবে সপ্তমী বলা হয়? কারণ ভাবাদিকরণ কারকে সর্বদা সপ্তমী বিভক্তি যুক্ত হয়। রায়হান উদ্দিন এতক্ষণ কোথায় ছিলে রে পাগলা? অপাদান আর অধিকরণের ডিফারেন্স বলেন স্যার। আরে বাপরে, আইয়া স্যার রে অর্ডার করা শুরু করছে। এতক্ষণ কইছিলা কোন গ্রহ থেকে আগমন ঘটেছে তোমার? ভাবাদিকরণ কারকে সর্বদা সপ্তমী বিভক্তি যুক্ত হয়, সেজন্য ভাবাদিকরণ কারকের আরেক নাম হলো ভাবে সপ্তমী। দেখো আমি এখন দুইটা উদাহরণ দেব, যারা মিস করে গেছে কোনো কারণে তারা রিপিট ক্লাস দেখে নেবা, কারণ আমি এক টপিক নিয়ে বারবার আলোচনা করতে পারবো না। আমি প্রত্যেকটা টপিকের মধ্যে অনেকগুলো করে উদাহরণ দিচ্ছি আর কয়েকবার করে আলোচনা করতেছি, তারপরে দুই একজন আছে কই থেকে আইসা ভাই আরেকবার বলেন, তাও বলেন না ভাই বলেন, মানে অর্ডার ডিরেক্ট। দেখো দুইটা উদাহরণ দিব, উদাহরণ দুইটা লিখে নিবা। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। এই যে দেখো সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় বাক্যটা আমি লিখেছি এখানে। এই যে সূর্যোদয়ে, এটা হচ্ছে একটা ভাবাদিকরণ কারকের উদাহরণ, লিখে নাও। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, সূর্যোদয়ে, এটা হলো ভাবাদিকরণ কারকের উদাহরণ। এটা একটা ভাববাচক শব্দ, এখানে ক্রিয়াবাচক একটা শব্দ দিয়ে বাক্য শুরু হয়েছে। তো যাই হোক, দুইটা উদাহরণ মনে রাখলেই চলে। তারপরে আমরা লিখব কান্নায় শোক প্রশমিত হয়, কান্নায় শোক প্রশমিত হয়। এখানে কান্নায় হলো একটা ভাবাদিকরণ কারক। রায়হানুদ্দিন কারকের আলোচনা এখনো করি নাই ভাইয়া, বিভক্তি নিয়ে কারকটা একটু বলছি, প্রসঙ্গক্রমে দুইটার পার্থক্য বলছি, সমস্যা নাই, আমি কারক নিয়ে আবার বিস্তারিত বলবো, তখন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, কারক নিয়ে আলোচনা হবে। দেখো সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় একটা বাক্য যে আমি লিখলাম, এখানে সূর্যোদয়ে, এটা হচ্ছে একটা ভাবাদিকরণের উদাহরণ। আরেকটা হলো কান্নায় শোক প্রশমিত হয়, এখানে কান্নায় হলো একটা ভাবাদিকরণ কারকের উদাহরণ। এই দুইটা উদাহরণ থেকে সাধারণত প্রশ্ন আসে এই দুইটাই, আমরা এই দুইটাকে খাতায় লিখে নেব, কেমন? তাহলে ভাবাদিকরণে সর্বদা সপ্তমী বিভক্তি যুক্ত হয়, লিখেছ কি আমাকে একটু কমেন্ট করে জানাও। আচ্ছা জান্নাতুল ফেরদৌস লিখে নিয়েছে, আনিকা মিথিলা ধন্যবাদ সবাইকে, যারা লিখেছো সবাইকে ধন্যবাদ, লিখতে হবে আমাদের। তো এই হচ্ছে বিভক্তি কেন্দ্রিক কারকের আলোচনা, বিভক্তি কেন্দ্রিক কারকের আলোচনা। কারকের মূল আলোচনায় চলে যাবো এখন আমরা। দেখো কর্তৃকারক, আমরা জানি যে কারক হলো ছয় প্রকার, কর্তৃ কর্মকরণ সম্প্রদান অপাদান অধিকরণ। তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর যেন কোন কারকটা মেনে নেন নাই, উনি মেনে নেন নাই সম্প্রদান কারক। উনি সম্প্রদানের পরিবর্তে কোন কারকটাকে নিতে চেয়েছেন? কর্মকারকটাকে নিতে চেয়েছেন। ইভেন ভর্তি পরীক্ষায় যদি সম্প্রদান কারক থেকে প্রশ্ন আসে, আমরা যদি অপশনে সম্প্রদান কারক না পাই, সেক্ষেত্রে আমরা কর্মকারক অ্যান্সার করে দিব। শুরুতে এটা বলেছি তোমাদেরকে, আবার একটু স্মরণ করিয়ে দিলাম। আচ্ছা কর্তৃকারক, যে কাজ করে সেই হবে কর্তা, একটা বাক্য। আর আমাদেরকে যখন কারক থেকে প্রশ্ন দেওয়া হবে, আমাদের অবশ্যই কোনো একটা শব্দের নিচে আন্ডারলাইন করে দিবে। তো ওই আন্ডারলাইনকৃত শব্দ এবং পাশাপাশি আমরা ক্রিয়াপদটাকেও খুঁজে বের করব, যে বাক্যটা আমাদের দেওয়া হবে ওই বাক্যের ক্রিয়াপদটাকেও খুঁজে বের করব। তারপরে আমরা ওই দুইটার মধ্যে সম্পর্কটা কি দেখব। আমরা যদি দেখি ওই ক্রিয়াপদ কাজটা আন্ডারলাইনকৃত ওয়ার্ডটাই করতেছে, সেই ক্ষেত্রে ওই আন্ডারলাইনকৃত ওয়ার্ড হয়ে যাবে কর্তা। অর্থাৎ যে কাজ করবে সেই হলো কর্তা। কর্তা বস্তুও হতে পারে, কর্তা উদ্ভিদ হতে পারে, কর্তা ইতর প্রাণীও হতে পারে, যে কোনো প্রাণী হতে পারে। কর্তা যে সবসময় ব্যক্তিকে হতে হবে ওই রকম না, বস্তুও কিন্তু কর্তা হতে পারে। দেখো বন্ধুরা, আমি যদি এখানে একটা উদাহরণ দেই, আমি বললাম যে টাকায় টাকা আনে, এই বাক্যে আনে হলো ক্রিয়াপদ। এই যে কাজটা, এই কাজটা করে কে এখানে বলো তো? এই যে টাকায় টাকা আনে আমি বললাম, এই বাক্যে কে কাজ করে বলো আমাকে? প্রথম টাকা না দ্বিতীয় টাকা, কোনটা? প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা না দ্বিতীয়টা? এখানে তো দুইটা টাকা আছে, প্রথমটা। টাকায় টাকা আনে, টাকায় যে টাকা আনে,
এই যে টাকায় টাকা আনে, প্রথমটাই টাকা আনতেছে, তাহলে সেকেন্ডটা না, প্রথমটা, প্রথমটা ফার্স্টেরটা, এইটা হলো কর্তা, যে কাজ করছে সে হলো কর্তা, টাকায় টাকা আনে। একইভাবে আমি যদি বলি অর্থ অনর্থ ঘটায়, অর্থ অনর্থ ঘটায়, বলো এই জায়গায় কর্তা কে হবে? অর্থ হবে কর্তা। ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস, নূর নাহানপুর, তোমাকেও ধন্যবাদ। হ্যাঁ আলপনা, স্মৃতি দাস, সবাইকে ধন্যবাদ যারা কমেন্ট করছো, রুনাকেও ধন্যবাদ। আচ্ছা এই যে অর্থ অনর্থ ঘটায়, আমরা দেখতেই পাচ্ছি অর্থ যদিও অনর্থ ঘটাতে পারে না, অর্থ একটা বস্তু, ওর এই কাজ করার কোনো ক্ষমতা নাই, কিন্তু দরকার নাই, বাক্যের এই যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদটাকে খেয়াল করে আমরা দেখতে পাচ্ছি কাজটা এটাই করতেছে। সুতরাং যেহেতু অর্থ কাজ করতেছে, সেহেতু আমরা অর্থকে বলে দিব কর্তৃকারক। সবসময় যে ব্যক্তিকেই হতে হবে ওই রকম কোনো কথা না। তাহলে টাকায় টাকা আনে, এখানে টাকাই হলো কর্তা, অর্থ অনর্থ ঘটায়, এখানে অর্থ হলো কর্তা। ইভেন উদ্ভিদ পর্যন্ত কর্তা হতে পারে, উদ্ভিদও কর্তা হতে পারে। দেখো যদি বলা হয় শিমুল গাছটির বড় বার বেড়েছে, শিমুল গাছটির বড় বার বেড়েছে, এখানে ক্রিয়াপদ হলো বেড়েছে। এই যে বেড়েছে কাজটা কে করেছে? শিমুল গাছ করেছে। সুতরাং কর্তা কে হবে বন্ধুরা? শিমুল গাছ হবে কর্তা, শিমুল গাছ হবে কর্তা, যেহেতু শিমুল গাছ কাজ করেছে। ব্যাপারটা কি আমরা বুঝতে পারতেছি কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। যদি বলা হয় কবরে তাহার জড়ায়ে রয়েছে বুনু ঘাস গুলু কালো, কবর কবিতার একটা লাইন যেটা জসিম উদ্দিনের লেখা একটা কালো জয়ী বিখ্যাত কবিতা কবর, ভর্তি পরীক্ষা অনেক সময় আসে। স্যার আপনি একবার আমার নাম, আরে কাদের কিতা খবর, কি অবস্থা? আচ্ছা যাই হোক, কবরে তাহার জড়ায় রয়েছে বুনু ঘাস গুলু কালো, এটা কিন্তু আবার কাদেরের কবরের কথা বলি নাই, যাই হোক, কবরে তাহার জড়ায় রয়েছে বুনু ঘাস গুলু কালো, এখানে কোনটা? বুনু ঘাস, বুনু ঘাস, ইয়েস। কারণ দেখো এখানে জড়ায় রয়েছে কে? বুনু ঘাস, সে নিজে জড়িয়ে আছে, তাকে ধরে কেউ জড়ায় দেয় নাই। শিমুল গাছটির বড় বার বেড়েছে, শিমুল গাছকে ধরে টেনে টুনে কেউ বড় করে দেয় নাই, শিমুল গাছ নিজে নিজেই বড় হয়ে গেছে। সুতরাং যারা কাজ করছে তারা হবে কর্তা। যদি বলা হয় আমার কুকুরটি মরে গেছে, আমার কুকুরটি মরে গেছে, সেক্ষেত্রে কুকুরটি হবে কর্তা, কুকুর হবে কর্তা, কারণ কুকুর মরে গেছে, কাজ ও করছে। আচ্ছা যদি বলা হয় চুপ করো পিঁপড়েরা কি বলছে শুনি, চুপ করো পিঁপড়েরা কি বলছে শুনি, তোমাকে একটা বাক্য দিল, সেক্ষেত্রে এই বাক্যে কর্তৃকারক কোনটা হবে বলো তো আমাকে? পিঁপড়েরা, যেহেতু পিঁপড়েরা বলছে সুতরাং তারা হবে কর্তা। আমি যদি বলি খোকা ঘুমালো, এই বাক্যে কর্তৃকারক কোনটা হবে বলো বন্ধুরা? খোকা ঘুমালো, খোকা হবে কর্তৃকারক। বর্গি এলো দেশে, এই বাক্যে কর্তৃকারক কোনটা হবে? বর্গি এলো দেশে, এই বাক্যে কোনটা হবে? বর্গি হবে কর্তৃকারক। বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, একটা বাক্য তোমাকে দিয়েছে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব কিসে, এই বাক্যে কর্তৃকারক কোনটা বলো তো? ইয়েস বুলবুলি, বুলবুলি হলো কর্তৃকারক, যেহেতু বুলবুলি ধান খেয়ে ফেলেছে। যদি বলা হয় ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে, রবীন্দ্রনাথের একটা গান, খুব সুন্দর একটা গান, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এই বাক্যে কর্তৃকারক কোনটা? ভ্রমর, যেহেতু ভ্রমর আসছে, ও নিজে নিজেই আসছে, সুতরাং ভ্রমর হয়ে যাবে কর্তৃকারকের উদাহরণ। পাখি সব করে রব রাতি পোহাইলো, যদি বলা হয় পাখি সব করে রব রাতি পোহাইলো, এই বাক্যে কর্তৃকারক কোনটা হবে? পাখি সব, ইয়েস পাখি, যেহেতু পাখি করতেছে সুতরাং পাখি হবে কর্তা। বলা হলো গায়ে মানে না আপনি মোড়ল, গায়ে মানে না আপনি মোড়ল, এই বাক্যে ক্রিয়াপদ হচ্ছে মানে না, এখানে কে হবে কর্তা বলো? ইয়েস গায়ে, গায়ে, অনেকে এই যে তামান্না তানহা একটু খেয়াল করো ভাইয়া, মোড়ল
এই যে মানে না, এই কাজটা মোড়লে করে না, এই কাজটা করে গায়ে গায়ে বলতে গ্রামের লোকজন, গায়ে বলতে গ্রামের লোকজন, এরা মানছে না। সুতরাং এটা হলো কর্তৃকারকের উদাহরণ। যদি বলা হয় সর্বাঙ্গ দংশিল, অর্থাৎ সবল দিল, সর্বাঙ্গ দংশিল মোর নাগ নাগ বালা, নাগ নাগ বালা, এই বাক্যে কর্তৃকারক কোনটা বলো? সর্বাঙ্গ দংশিল মোর নাগ নাগ বালা, ইয়েস, নাগ হবে কর্তৃকারক। শুধু নাগ না, নাগ বালাও কর্তা। এটা হলো লেডিস নাগ, নাগ এবং নাগ বালা দুইটাই মিলেই সবল দিছে, একদম ধ্বংস করে দিছে সবল দিয়ে। সুতরাং নাগ নাগ বালা এটা হলো কর্তৃকারকের উদাহরণ, যে কাজ করবে সেই হবে কর্তা। কষ্ট করে সবল দিছে না, যেহেতু কষ্ট করে সবল দিয়েছে, কাজ করেছে, সুতরাং যে কাজ করবে সেই হয়ে যাবে কি? কর্তা। যদি বলা হয় রাজায় রাজায় লড়াই করে, রাজায় রাজায় হয়ে যাবে কর্তা, তারা কাজ করছে। সবাইকে মরতে হবে, সবাইকে মরতে হবে। আমি যদি লিখি এখানে কর্তৃকারক কোনটা হবে বলো তো? ইয়েস, সবাই। আনিকা ধন্যবাদ তোমাকে, আনিকা মিথিলা, যারা কমেন্ট করেছো সবাই, ক্যাফায়েতুল্লাহ কমেন্ট করেছে, সাবরিনা, ফ্রিন, ফাইজা, সবাইকে ধন্যবাদ। সবাইকে মরতে হবে, এই বাক্যে সবাইকে হলো কর্তৃকারকের উদাহরণ, কারণ কাজ করবে। তো বিভিন্ন ধরনের কর্তা রয়েছে, যেমন আমি গত ক্লাসে কিন্তু তোমাদের বলেছিলাম একটা কর্তা আছে যাকে বলা হয় প্রযোজক কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, ওই বাক্যে মা, ওইটা হলো একটা প্রযোজক কর্তার উদাহরণ, মনে আছে তো তোমাদের নাকি? হ্যাঁ, মা প্রযোজক কর্তা। আর যাকে দিয়ে কাজ করানো হয় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। যেমন শিশু, ওখানে প্রযোজ্য কর্তা। রাখাল গরুকে ঘাস খাওয়াচ্ছে, রাখাল যেহেতু গরুরে দিয়ে কাজ করায়, সুতরাং রাখাল হলো প্রযোজক। তাই রাখালকে আমরা বলবো প্রযোজক কর্তা, আর গরুকে আমরা কি বলবো? প্রযোজ্য কর্তা। শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন, শিক্ষক প্রযোজক কর্তা, আর ছাত্রটা হলো কি? প্রযোজ্য কর্তা। হ্যাঁ, আরেকটা কর্তা আছে মুখ্য কর্তা বলা হয়। যখন আমরা দেখবো যে একটা কর্তা একটা কাজ করতেছে তখন তাকে বলা হয় মুখ্য কর্তা। একাই একটা কর্তা কোনো কাজ করে। যদি বলা হয় ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এই যে ভ্রমর কাজটা করেছে, ভ্রমরকে আমরা বলতে পারি মুখ্য কর্তা। সাধারণত কর্তার প্রকারভেদ থেকে প্রশ্ন হয় না, তাও জাস্ট একটু চেনানোর জন্য তোমাদের বললাম যে ভ্রমর হবে মুখ্য কর্তা। আবার একাধিক কর্তা অনেকগুলো একসাথে দলগত ভাবে যদি একটা কাজ করে তখনও তাদেরকে মুখ্য কর্তা বলা যেতে পারে। যেমন ছেলেরা ফুটবল খেলছে, ছেলেরা ফুটবল খেলছে যখন আমি বলবো তখন ছেলেরা সবাই একসাথে হয়ে একটা কাজ করছে, তখন আমি তাকে মুখ্য কর্তা বলতে পারি, মুখ্য কর্তা। আচ্ছা, আর আরেকটা কর্তা আছে ব্যতিহার কর্তা, এটা গুরুত্বপূর্ণ, এটা আমরা মনে রাখবো। ব্যতিহার কর্তা নামে একটা কর্তা আছে, যখন আমরা দেখবো যে একাধিক কর্তা একই সাথে একই কাজ করছে, একাধিক কর্তা, বিশেষ করে দুইটা কর্তা, দুইটা কর্তা। একাধিক বলতে তো অনেকগুলো কেউ আমরা বুঝতে পারি, যেমন ছেলেরা ফুটবল খেলছে, ওই ক্ষেত্রটা মুখ্য হয়ে যাবে। আর আমরা যদি দেখি দুইটা কর্তা একই সাথে একই কাজ করছে তখন তাদেরকে আমরা বলবো ব্যতিহার কর্তা। যেমন রাজায় রাজায় লড়াই করে উলু খাগড়ার প্রাণান্তর, এরকম একটা কথা আছে, রাজায় রাজায় লড়াই করে। সেই ক্ষেত্রে এই যে রাজায় রাজায়, এদেরকে আমরা বলবো ব্যতিহার কর্তা। আবার যদি বলা হয় বাঘে মহিষে এক ঘাটে জল খায়, সম্পূর্ণ বাক্যটা আমি লেখলাম না, আমি বললাম যে বাঘে মহিষে, এদেরকে আমরা বলে দিব ব্যতিহার কর্তা, ব্যতিহার কর্তা। আর বাচ্চের প্রকাশভঙ্গির উপর ভিত্তি করে বিভিন্ন কর্তা রয়েছে, ওগুলো অত ইম্পর্টেন্ট না, ওগুলো থেকে আসে না, ওগুলো আমাদের দরকার নেই, ওটা বাচ্চের ক্লাসে আমরা আলোচনা করব। এই হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কর্তৃকারক। তো আমি অনেক উদাহরণ দিয়েছি, কারণ উদাহরণগুলো আমাদের লাগে, উদাহরণগুলো আমাদের দরকার। তো মাঝে মাঝে আমাদের মধ্যযুগীয় কবিতা থেকে কারকের প্রশ্ন দেওয়া হয়, কারকের সাধারণত প্রশ্ন রিপিট হয় ভর্তি পরীক্ষায়, কারক থেকে প্রশ্নটা রিপিট হয়, বিগত সালের প্রশ্নগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবা ইনশাল্লাহ, বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। কিন্তু আমরা দেখবো যে ওখানে মধ্যযুগীয় কিছু কবিতার লাইন দেওয়া হয়, কঠিন কঠিন কবিতার লাইন, যেমন এরকম থাকতে পারে, ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা, সাল্লালি তরু বরে,
ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শাল্লালি তরু বরে। অনেকেই এখন শুরু করে দিবে যে ভাই এটা লেখলেনটা কি কি দরকার, এই টাইপের প্রশ্ন যদি আসে তাহলে তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শাল্লালি তরু বরে, মেঘনাদ বধ মহাকাব্যের একটা লাইন। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা আমরা পড়েছি, আমরা জানি যে এরকম মাইকেল মধুসূদন দত্ত ছাড়া আর কে আছে এরকম লাইন লিখবেন। তো উনি বলতেছেন যে ফুলদল দিয়া মানে ফুল দিয়ে কাটিলা কি বিধাতা, বিধাতা কেটে ফেললো নাকি শাল্লালি তরুবর শালগাছ। এই যে দেখো রাম আর লক্ষণের মতো, হ্যাঁ ওখানে ছিল না, মেঘনাদ মহাকাব্য তো অনেক বড়, ওখানে স্বর্গের তো অভাব নাই, নয়টা স্বর্গ, তার মধ্যে ষষ্ঠ স্বর্গের কয়েকটা লাইন না আমাদের পরীক্ষার আমাদের সিলেবাসের অন্তর্গত, সব তো আর নাই। দেখো তো ফুল গাছ দিয়ে বিধাতা কেটে ফেলছে, কি কেটে ফেলছে শাল্লালি তরুবরে শাল গাছ। মাইকেল মধুসূদন দত্তের মনে হচ্ছে এই যে ছোট ছোট রামার লক্ষণ যারা মানুষ, রাক্ষসদের তুলনায় ছোটই ফুলের মতো, এদেরকে দিয়ে বিধাতা করতেছে কি বড় বড় শাল গাছ, এগুলারে শাল গাছের মতো রাক্ষস গুলারে কেটে ফেলতেছে, কচু কাটা করতেছে, এটা মাইকেল মধুসূদন দত্তের ধারণা। তো এই বাক্যে কর্তৃকারক কোনটা হতে পারে আমাকে একটু বলতো, এই বাক্যে কর্তৃকারক কোনটা, ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শাল্লালি তরু বরে। আবার বলছি ফুল দিয়ে বিধাতা কেটে ফেলতেছে শাল গাছ, ফুল দিয়ে বিধাতা শাল গাছ কেটে ফেলতেছে। বলো এই যে একজন রে পাইছি আনিকা মিথিলা, সে বলছে যে বিধাতা কর্তৃকারক। তানজিনা সুলতানা কেউ পাইছি, সে বলতেছে বিধাতা। আয় রে আল্লাহ রে, যে কাজ করে সে করতে হবে না, এখানে বিধাতা হলো কর্তৃকারক, কারণ বিধাতা কাজটা করতেছেন, সুতরাং বিধাতা হলো কর্তৃকারকের উদাহরণ। আচ্ছা ফুলদল কোন কারকের উদাহরণ বলো, ফুলদল দিয়ে যে কর্তা বলছো, বলো ফুলদল কোন কারকের উদাহরণ। এই যে তানজিনা সুলতানা বলছে করণ, 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 ইয়েস করণ। কেন করণ কারক হবে ফুলদল বলো তো, কেন করণ কারক হবে, দিয়ে আছে। ইয়েস আনিকা মিথিলা ধন্যবাদ তোমাকে, একটু পিছনের কথাগুলো স্মরণ করো, আমি বলেছি কোন শব্দের পরে যদি দাঁড়া দিয়া কর্তৃক দেখতে পাই তাহলে ওইটাকে আমরা করণ কারক বলে দিব, অন্য কোনো দিকে চিন্তা ভাবনার দরকার নাই বন্ধুরা, জাস্ট সরাসরি বলে দাও ফুলদল এটা করণ কারকের উদাহরণ, কেননা ফুলদলের পরে কি রয়েছে, দিয়ে রয়েছে। তৃতীয় বিভক্তি, ফুলদল দিয়া কাটিলা কি বিধাতা শাল্লালি তরু বরে, বিধাতা হলো কর্তৃকারক আর শাল্লালি তরু বর কি কাটছে, শাল গাছ কাটছে। কি দিয়ে প্রশ্ন করে উত্তর করলে কর্মকারক, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে ওইটা কর্ম হয়ে যায়, জাস্ট কর্মের ক্ষেত্রে আমরা কি আর কাকে এই দুইটা তথ্য নিব, প্রশ্ন নিব, এটা হয়ে যাবে কর্মকারক। আচ্ছা যদি বলা হয় রাক্ষসে বধিবে ভীম তোমার প্রসাদে, রাক্ষসকে বধিবে ভীম অর্থাৎ রাক্ষসকে ভীম বধ করে ফেলবে তোমার প্রসাদে, তোমার দয়ায়, তোমার দয়ায় রাক্ষসকে ভীম খুন করে ফেলবে, বধ করে ফেলবে, এই বাক্যে কর্তা কে বলো, রাক্ষসকে ভীম খুন করে ফেলবে তোমার দয়ায় দেবতাকে বলা হচ্ছে, এই বাক্যে কর্তাকে, ইয়েস ভীম, ইয়েস আনিকা মিথিলা মনিকা আক্তার সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, এই বাক্যে কর্তা হলো ভীম। এই হচ্ছে আমাদের কর্তৃকারকের অনেকগুলো উদাহরণ দিয়েছি, তো মোটামুটি আশা করি যে এই উদাহরণগুলোর উপর আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাহলে কর্তৃকারকগুলো আমরা ভালো করে অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা তোমার কেন হলো না, জান্নাতুল ফেরদৌস বলতেছে রাক্ষসে বধিবে ভীম তোমার প্রসাদে, এই তোমার কেন হলো না, এই কাজটা কে করবে, তোমার যাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সে কাজ করবে নাকি ভীম কাজ করবে বলো তো, জান্নাতুল ফেরদৌস কাজটা করবে ভীম, বুঝার জন্য শব্দের অর্থটাই তো আমি বলে দিচ্ছি, যেহেতু কাজটা ভীম করবে সুতরাং ভীম হবে কর্তা। কি যে সব প্রশ্ন করো তোমরা, এই হলো আমাদের কর্তৃকারকের আলোচনা, এবার আমরা চলে যাচ্ছি কর্মকারকে। কর্মকারক ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হলো কর্ম, শুধু এই কারকটাই আমরা প্রশ্ন দিয়ে নির্ণয় করার চেষ্টা করব। দেখো আমি যদি বলি যে পাহাড় নাড়ায় সাধ্যকার,
পাহাড় নাড়ায় সাধ্যকার, এই বাক্যে কর্মকারক কোনটা বলো তো? ইয়েস পাহাড়, সবার কি একমত? আর কেউ? পাহাড়, হ্যাঁ পাহাড় হলো কর্মকারক, কি নাড়ায়? পাহাড় নাড়ায়, সুতরাং এটা কর্মকারকের উদাহরণ। যদি বলা হয় যে আমাদের একটি গল্প বলুন, আমাদের একটি গল্প বলুন, এই বাক্যে কর্মকারক কোনটা? নূরনাহার বলছে আমাদের, আবার আনিকা মিথিলা সহ সবাই বলছে গল্প গল্প, তানজিনা সুলতানা বলছে আমাদের। দেখো এই বাক্যে গল্প হলো একটা কর্মকারক, কি বলুন? গল্প বলুন। এবার কাকে বলুন? আমাদেরকে বলুন। এই যে আমাদের, কাকে বা কাদের দ্বারা প্রশ্ন করেও কিন্তু উত্তর পেয়ে যাচ্ছে আমাদের, সুতরাং আমাদের এটাও কর্মকারক, এটা কর্তা না, এখানে কর্তৃকারক উজ্জ্ব রয়েছে। আপনি আমাদেরকে একটি গল্প বলুন, সাধারণত বাংলা অনুজ্ঞায় কর্তারা উজ্জ্ব থাকে, যখন কাউকে আদেশ উপদেশ অনুরোধ করা হয় তখন কর্তারা উজ্জ্ব থাকে, আর এই কর্তার উপস্থিতি এখানে নাই, কিন্তু আমরা অনেকে আমাদের দেখে এই আমাদেরটাকে বলে দেই যে কর্তা, বাট এটা কর্তা না, এটা হলো কর্ম। আমাদের একটি গল্প বলুন, সুতরাং আমাদের হলো কর্মকারক, গল্প হলো কর্মকারকের উদাহরণ। যদি বলা হয় ঔষধ দিব কোথা, ঔষধ দিব কোথা, এই বাক্যে কর্মকারক কোনটি হবে? ঔষধ, কি দিব? ঔষধ দিব, সুতরাং ঔষধ হয়ে গেল কর্মকারকের উদাহরণ। আমি যদি বলি তিলে তেল আছে, এই বাক্যে কর্মকারক কোনটা? ইয়েস তেল হলো কর্মকারক, কি আছে? তেল আছে, তেল কর্মকারকের উদাহরণ। যদি বলা হয় ধর্মের কল বাতাসে নড়ে, এখানে কর্মকারক কোনটা বলো তো? ধর্মের কল বাতাসে নড়ে, ইয়েস কল, এই যে ধর্মের কল, এই ধর্মের কল দুইটা সেম একই শব্দ, একসাথে থাকবে, আমি এখানে আলাদা করে ফেলছি। ধর্মের কল বাতাসে নড়ে, এই ধর্মের কলকে আমরা বলবো কর্মকারকের উদাহরণ। তাহলে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করে, কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাচ্ছি সেটা হলো কর্মকারকের উদাহরণ। দেখো বললাম যে ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা ক্রিকেট খেলে, এই বাক্যে কর্মকারক কোনটা বলো তো? ছেলেরা ক্রিকেট খেলে, নূরনাহার নূপুর ধন্যবাদ, সে বলে দিয়েছে ক্রিকেট, উম্মে হাবিবা ধন্যবাদ, কুদ্দুস আঙ্কেল সে বলছে ক্রিকেট, সবাইকে ধন্যবাদ, আলো থেকে শুরু করে কুদ্দুস আঙ্কেল যারা যারা কমেন্ট করেছে সবাইকে ধন্যবাদ, এখানে ক্রিকেট। আমি এই বাক্যটাকে এইভাবে বললাম, আমি বললাম যে ছেলেরা বল খেলে, সেই ক্ষেত্রে কর্মকারক কোনটা হবে বলো তো? ছেলেরা বল খেলে, বল কিন্তু কর্মকারক না বন্ধুরা, বল কর্মকারক না, বল হলো করণকারক, বল হলো করণ, আমরা করণে সুইচ করে ফেললাম, আমরা করণকারকে চলে গেছি, বল করণকারক, বল কর্মকারক হবে না, কারণ ছেলেরা কি করে? বল দিয়ে খেলে, ক্রিকেট দিয়ে খেলা যায় না, সুতরাং ক্রিকেট হলো কর্মকারক আর বল দিয়ে খেলা যায়, সুতরাং বল হলো করণকারকের উদাহরণ, আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে, আমরা এখন করণকারকে চলে যাচ্ছি, করণ শব্দের অর্থ হলো যন্ত্র, সহায়ক বা উপায়, যেই যন্ত্র দিয়ে কাজ করা হয় সেটা করণ, যেটার সহায়তায় কাজ করা হয় সেটা করণ, যেই উপায়ে কাজ করা হয় সেটা হলো করণকারক। আমি অনুসর্গের ক্লাসের মধ্যে বলেছিলাম করণ মানে হলো যন্ত্র, সহায়ক বা উপায়। দেখো আমি যদি বলি ছেলেরাই শুধু খেলবে, একটু মেয়েদেরকেও খেলাই, মেয়েরা ব্যাডমিন্টন খেলে, ব্যাডমিন্টন খেলে, এখানে ব্যাডমিন্টন কোন কারকের উদাহরণ বলো? ব্যাডমিন্টন কোন কারকের উদাহরণ, কর্ম নাকি করণ?
তামান্না তানহা এটা কিন্তু করণ করক না, নূর নাহান লুপুর করণ করক হবে না, আজহারউদ্দিন ব্যাপারটা খেয়াল করো, এরা হলো কর্মকারক, কারণ ব্যাডমিন্টন দিয়ে খেলা যায় না, ব্যাডমিন্টন খেলার নাম এখানে, যদি এটা দিয়ে খেলা যেত তাহলে এটা করণ কারক হতো, কিন্তু ব্যাডমিন্টন দিয়ে তো খেলা যায় না, সেই ক্ষেত্রে কি খেলে, ব্যাডমিন্টন খেলে, তখন এটা কর্মকারক হয়ে যাবে। আবার যদি বলা হয় ছেলেরা ফুটবল খেলে, তারা কিন্তু ফুটবল দিয়ে খেলতে পারে, সুতরাং তখন আবার ফুটবলটা হয়ে যাবে করণ কারক। যদি ওই জিনিসটা দিয়ে কাজ করা যায় তাহলে ওইটা হবে করণ। আমরা মনে রাখবো করণ শব্দের অর্থ হলো যন্ত্র, সহায়ক বা উপায়, যেই জিনিসটা দিয়ে কাজ করা হয় সেটা হলো করণ, যেটা সহায়তে কাজ করা হয় সেটা করণ, এবং যে উপায়ে কাজ করা হয় সেটা হলো করণ কারক। ব্যাপারটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্ট করে বলো। আগে থেকেই বলেছি যদি কোনো শব্দের পরে দাঁড়া দিয়া কর্তৃক যোগ করা যায় অর্থাৎ তৃতীয় বিভক্তি যোগ করা যায় তবে তাকে করণ কারক বলতে হবে। আচ্ছা দেখো, আমি বললাম যে ঘোড়াকে চাবুক মারো, ঘোড়াকে চাবুক মারো, এই বাক্যে করণ কারক কোনটা হবে? চাবুক। কারণ কি? কেন? কারণ ঘোড়াকে চাবুক দিয়ে মারো, যেহেতু চাবুক দিয়ে মারা যাচ্ছে সুতরাং এটা হলো করণ কারকের উদাহরণ। যদি বলা হয় কাচের জিনিস সহজে ভাঙে, কাচের জিনিস সহজে ভাঙে, সেই ক্ষেত্রে করণ কারক কোনটা হবে? কাচ। কারণ কাচ দ্বারা তৈরি করা জিনিস, কাচের জিনিস মানে হলো কাচ দ্বারা তৈরিকৃত জিনিস, যেহেতু কাচের দ্বারা সুতরাং এটা হয়ে যাবে করণ কারক। আমি যদি বলি মেঘে ঢাকা তারা দেখা যায় না, তারা দেখা যায় না, তাহলে এখানে করণ কারক কোনটা হবে বলো আমাকে? মেঘ করণ কারক। কারণ কি? কারণ মেঘ দিয়ে ঢাকা, যেহেতু মেঘ দিয়ে ঢাকা সুতরাং এটা হয়ে যাবে করণ কারকের উদাহরণ। আমি যদি বলি এ কলমে লেখে ভালো, এখানে করণ কারক কোনটা হবে বলো? এ কলমে লেখে ভালো, এখানে করণ কারক কোনটা হবে? কলম। কারণ এখানে কলম দ্বারা লেখা হচ্ছে, কলম দ্বারা লেখা হচ্ছে সুতরাং এটা অবশ্যই অবশ্যই করণ কারকের উদাহরণ হবে। আচ্ছা যন্ত্র, সহায়ক বা উপায়, যেই যন্ত্র দিয়ে কাজ করা হবে সেটা করণ, যেটার সহায়তায় কাজ করা হবে সেটা করণ, যেই উপায় দেখে দিয়ে আমরা কোন একটা কিছু নির্ণয় করতে পারবো সেটাও হবে করণ। যেমন যদি বলা হয় শিকারী বিড়াল গোফে চেনা যায়, শিকারী বিড়াল গোফে চেনা যায়, এই বাক্যে করণ কারক কোনটা আমাকে বলো তো? আলপনা বলছে গোফ, গোফ, গোফে, শিকারী বিড়াল গোফে চেনা যায়, ইয়েস গোফে। কেন গোফে করণ কারক বলবো আমরা বলো তো? কেন বলবো এটাকে করণ কারক? ইয়েস, গোফ দিয়ে, গোফ দেখে, এই যে গোফে এটা হলো লক্ষণ, এই উপায়, এই উপায় দিয়ে আমি বলতে পারি যে এটা করণ কারক, যন্ত্র, সহায়ক বা উপায়। যদি বলা হয় নিজের চেষ্টায় বড় হও, নিজের চেষ্টায় বড় হও, এখানে করণ কারক কোনটা হবে? চেষ্টা। ইয়েস আনিকা মিথিলা, ধন্যবাদ সবাইকে, করণ, চেষ্টা, কারণ এই উপায়ে তোমাকে বড় হতে হবে, নিজের চেষ্টায় বড় হও। আমি যদি বলি এ যে লেজে খেলায়, এই বাক্যে করণ কারক কোনটা হবে? ইয়েস লেজে, অর্থাৎ লেজ দিয়ে খেলায়, সুতরাং এই যে লেজে এটা হয়ে যাবে করণ কারকের উদাহরণ, লেজ দিয়ে খেলায়। আচ্ছা যদি বলা হয় উদাহরণটা একটু অন্যভাবে যদি আমি দিই, আরো উদাহরণ দিতে দিচ্ছি আমি, দেখো তোমার মহিমা জ্বলন্ত অক্ষরে লেখা, একটা বাক্য বললাম যে তোমার মহিমা জ্বলন্ত অক্ষরে লেখা, এখানে করণ কারক কোনটা হবে? তোমার মহিমা জ্বলন্ত অক্ষরে লেখা,
অক্ষর, ইয়েস অক্ষর হবে করণ কারক। আচ্ছা বলো তো কেন অক্ষর করণ কারকের উদাহরণ হবে? হ্যাঁ, জ্বলন্ত অক্ষর দিয়ে লেখা। আমি বললাম যে অনলে পুরিয়া গেল, এখানে কোনটা করণ কারক হবে? অনলে পুরিয়া গেল, ইয়েস অনলে, কারণ অনল দিয়ে পুড়ে গেল। নতুন ধান্নে হবে নবান্ন, নতুন ধান্নে হবে নবান্ন, এখানে করণ কারক কোনটা হবে? ধান্নে, ধান দিয়ে, সুতায় কাপড় হয় সুতায়, কারণ সুতা দিয়ে হচ্ছে, কলমে লেখে ভালো, কলম কলম দিয়ে লেখা হচ্ছে, আগেও উদাহরণগুলো দিয়েছিলাম। এদেরকে আমরা বলে দিব কি? করণ কারক, যেটা দিয়ে কাজ করা হয় তাদেরকে বলা হবে করণ কারকের উদাহরণ। দেখো যদি বলা হয় যে বগুড়ার চিনি পাতা দই খেতে সুস্বাদু, বগুড়ার চিনি পাতা দই খেতে সুস্বাদু, এইখানে করণ কারক কোনটা হবে? ইয়েস চিনি, কারণ দইটা পাতা হচ্ছে কি দিয়ে? চিনি দিয়ে। এটা কোনো গাছের পাতা না, এটা হচ্ছে দই পাতন প্রণালী, দই তৈরি করার প্রণালী, ঠিক আছে? তাহলে বগুড়ার চিনি পাতা দই খেতে সুস্বাদু, এই যে চিনি, এটা হয়ে গেল করণ কারকের উদাহরণ। মোটামুটি এই হচ্ছে আমাদের করণ কারকের, অনেক উদাহরণ দিয়েছি, এই রকম করেই আমাদের করণ কারক গুলো চিনতে হবে। আমরা বুঝতে পারবো তো ইনশাল্লাহ, মোটামুটি হয়েছে না, একটা ধারণা আসছে না আমাদের মধ্যে করণ কারক সম্পর্কে, আমরা আরো প্র্যাকটিস করব পরে। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি সম্প্রদান কারকে। নর্মালি আমাদেরকে যেটা বলা হয় যখন কাউকে সত্য ত্যাগ করে কিছু দান করা হয় তখন তাকে সম্প্রদান বলা হয়। আমরা সংজ্ঞার জন্য মনে রাখবো সত্য, কিন্তু মানুষ জন্মগত ভাবেই স্বার্থপর। আমরা কেউ কাউকে একদম সত্যের বাইরে যে কিছু দান করি না, দান করার পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আমাদের থাকে। সত্যের ব্যাপারটা নিয়ে অনেকে প্রশ্ন করে যে ভাইয়া এটা কি আসলে সত্য ত্যাগ করে হয়, ওইটা আসলে সত্য ত্যাগ করে হয়, সত্যের ব্যাপার মাথা থেকে ঝেড়ে দাও, কারণ এটা ফিলোসফির ক্লাস না, এটা হলো বাংলা ক্লাস। আমরা জাস্ট নর্মালি এটা মনে রাখবো যখন কাউকে দান করা হয় যাকে দান করা হবে সে হবে সম্প্রদান। তোমরা এখন লিখে নিবা সম্প্রদান কারকটা পড়ছি আমরা, সম্প্রদান। শুধু দান করা না, অনেক কিছু থাকলেই সম্প্রদান হতে পারে। আমরা শুরুতে লিখব যাকে দান করা হয় সে সম্প্রদান, যাকে দান করা হয় সে সম্প্রদান, আর যেটা দান করা হয় তা কর্ম। দেখো যাকে দান করা হবে সে হবে সম্প্রদান, আর যেটা দান করা হবে সেটা হবে কর্ম। যাকে দান করা হবে সে হবে সম্প্রদান, আর যা দান করা হবে তা হবে কর্ম। যেমন আমাদের আব্দুল কাদেরকে আমি একটু স্মরণ করলাম, কাদের বললো যে ভাই আপনি আমার স্মরণ করতেছেন না আজকে। অনেকেই বলতে পারো, যাই হোক কাদেরকে নিয়ে মাঝে মাঝে দুই একটা উদাহরণ দিই, আজকেও দিলাম, কাদের রে স্মরণ করলাম আর কাদের রে বললাম যে কাদের তোর উপরে আমি অনেক খুশি, তোরে আমার খুব ভালো লাগে যে ভাই তোরে আমি আমার এই যে আমাদের এই ক্লাসের যে এসিটা আছে এই এসিটা আমি গিফট করে দিতে চাই, দান করে দিতে চাই। তো কাদের খুব খুশি, আরে ভাই তো এসি দিব, খুব খুশি, কাদের রে আমি এসিটা দান করে দিলাম সওয়াবের নিয়তে। তো এইবার বলো এখানে সম্প্রদান কারক কোনটা হবে? কাদের কি সম্প্রদান কারক হবে নাকি এসি সম্প্রদান কারক হবে? বলো সম্প্রদান কারক কে হবে, কাদের হবে না এসি হবে? কাদের হবে সম্প্রদান, যাকে দান করা হয় সে হবে সম্প্রদান। আর এসি কোন কারক হবে বলো তো? এসি তাহলে কোন কারক হবে? ইয়েস এসি হবে কর্মকারক, আব্দুল কাদের সে হয়ে যাবে সম্প্রদান, কারণ তাকে দান করা হচ্ছে। আমি যদি তোমার কাছে বলি, ধরো সরাসরি ক্লাসে বললাম যে আমাকে একটা কলম দাও, তুমি আমাকে কলম দিলা, কলম দেওয়ার পরে আমি বললাম যে কলমটা তো খুব সুন্দর, তখন তুমি বললে যে ভাইয়া নেন আপনাকে সওয়াবের নিয়তে দান করে দিলাম, সেই ক্ষেত্রে কলম হবে কর্মকারক, আর আমি আমাকে যে তুমি দান করলে আমি হব সম্প্রদান কারক।
ঠিক আছে? আর তুমি যদি আমাকে বলো ধর্মীয় পাঁচ চেয়ার কলম কিনে নিতে পারেন না, আপনারা দাম করলাম না জান, সেক্ষেত্রে আমার কাছ থেকে যদি কলমটা নিয়ে নাও তখন কিন্তু আমি আবার হয়ে যাবো কর্মকারক। কারণ ওই যে শুরুতে বলেছিলাম সম্প্রদান কারকটা মূলত এক ধরনের কর্মকারক, কিন্তু দান করা হলে সেটা সম্প্রদান হয়ে যাবে, আর যদি দান না করা হয় তখন হয়ে যাবে কর্ম। আমি এই যে কাদের যে এসিটা দিতে চাইছি, কর্তৃপক্ষ এসে আমার বললো ধর্মিয়া তোমার কি যোগ্যতা আছে কি ক্ষমতা আছে, তোমার তো আমরা এই ক্ষমতা দেই নাই, তুমি কাউরে এসি দান করে দিবা, তখন আমি আর কি করবো? তখন কাদের রে পাঁচ টাকার একটা কয়েন বের করে বললাম যে ভাই আমি গরিব মানুষ, এই পাঁচটাই আছে, তুই নে, তোর এসি আর দিতে পারতেছি না। তখন আব্দুল কাদেরকে এই যে আমি এসিটা দিতে পারলাম না, সেই ক্ষেত্রে এসি তো দিলাম না, তখন এসি না দেওয়ার কারণে কাদের কি হয়ে যাবে? তখন মানে সম্প্রদান থাকবে না, কাদের তখন কর্ম হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, কাদের যদি বলে ধর্মিয়া পাঁচ টাকা এটা নিবো না, তখন কাদের কর্ম, আর যদি সে পাঁচ টাকা নেয় তখন তার আমি দান করছি, তখন আবার কাদের হয়ে যাবে সম্প্রদান। কিন্তু এই যে পাঁচ টাকার কয়েন ওইটা হবে কর্ম, এই যে এসি এইটা হবে কর্ম। কেমন? আচ্ছা যাই হোক, তাহলে ইভেন দান করার ক্ষেত্রে স্বাধীনতাটাও কিন্তু দান করতে পারে, দান করার ক্ষেত্রে আমরা স্বাধীনতাও দান করতে পারি কাউকে। এসি আচ্ছা ঠিক আছে, দেখো আমরা দান করতে পারি, সেক্ষেত্রে স্বাধীনতাটা অনেক ক্ষেত্রে দান হয়। আমরা যদি বাক্যে দানের প্রসঙ্গ দেখতে পাই তাহলে যাকে দান করা হবে সে হয়ে যাবে সম্প্রদান। এই তথ্যটা তোমরা লিখেছো কিনা? যাকে দান করা হয় সে সম্প্রদান, আর যেটা দান করা হয় সেটা হলো কর্ম। দেখো যদি বলা হয় কাদের কি রাগ করছো, কাদের মানে খুব ভালো ছেলে ও মাঝে মাঝে কমেন্ট করে, অনেক ভালো কমেন্ট করে, কাদের খুব ভালো লাগে ওই জন্য, খুব ভালো ছেলে। যদি বলা হয় সৎপাত্রে কন্যাদান, কাদের কিন্তু সৎপাত্র, আব্দুল কাদের সে একজন সৎপাত্র, আমি তাকে দোয়া করে দেই। আচ্ছা সৎপাত্রে কন্যাদান, এই বাক্যে, এই বাক্যে সম্প্রদান কারক কোনটা আমাকে বলতো? দেখো দানের প্রসঙ্গ কিন্তু এখানে আছে, তাহলে সম্প্রদান কারক কোনটা হবে? ইয়েস, সৎপাত্র হবে এখানে সম্প্রদান কারক। আর কন্যা কোন কারক হবে বলতো বন্ধুরা? কন্যা হবে কর্মকারক। যদি বলা হয় ভিক্ষুককে ভিক্ষা দান, সেক্ষেত্রে ভিক্ষুক কি হয়ে যাবে? সম্প্রদান, আর দান কর্ম হয়ে যাবে। যদি বলা হয় যে সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়, সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়, এখানেও কিন্তু দেন, দিয়ে দিচ্ছেন, দানের প্রসঙ্গ রয়েছে। যেহেতু গুরু মহাশয় দান করে দিচ্ছেন, এই বাক্যে সম্প্রদান কারক কোনটা হবে বলো বন্ধুরা? সম্প্রদান সর্বশিষ্যে, আনিকা মিথিলা ধন্যবাদ তোমাকে, সর্বশিষ্যে, যেহেতু গুরু মহাশয় সর্বশিষ্যকে দান করে দিচ্ছেন সুতরাং এটা হয়ে যাবে সম্প্রদান কারক। যাকে দান করা হবে সে সম্প্রদান। কি দান করলো এগুলা তো কিছু দেখার দরকার নেই, দান কথাটা থাকলেই হলো। আমি বললাম যে সৎপাত্রে কন্যাদান, সর্বশিষ্যে জ্ঞান দান, উদাহরণ আরো আছে, কিছু কিছু উদাহরণ আছে, মানে অনেক উদাহরণ তো অত মনে থাকতে চায় না। তো ভিক্ষুককে ভিক্ষা দান একটা উদাহরণ, একটু ওয়েট। আচ্ছা পেয়েছি, আমি যদি বলি যে আমার গানের মালা আমি করব কারে দান, এখানেও দানের প্রসঙ্গ রয়েছে। আমার গানের মালা আমি করব কারে দান, এই যে দান করে দিচ্ছি সেই ক্ষেত্রে সম্প্রদান কারক কোনটা হবে বলো? নুসরাত জাহান, গানের মালা হবে না, যেটা দান করব সেটা সম্প্রদান হবে না, যাকে দান করব সে সম্প্রদান। ইয়েস, আমি কারে দান করব? কারে, যদিও কারে হলো একটা অনির্দিষ্ট ব্যাপক সর্বনাম, কোন একটা পার্সনের বিপরীতেই তো এই শব্দটা আমি ব্যবহার করেছি, সুতরাং কারে হলো সম্প্রদান কারক, আর গানের মালা এটা হবে কর্মকারকের উদাহরণ, কারণ গানের মালা আমি দান করে দিচ্ছি। অর্থাৎ তাহলে বন্ধুরা, যাকে দান করা হয় সে সম্প্রদান, আর যেটা দান করা হয় সেটা হলো কর্ম। ওকে, এরপরে আমরা লিখে নিব দেবতা সবসময় সম্প্রদান কারক হবে, দেবতা ভগবান সবসময় সম্প্রদান কারক। আমরা এটা লিখে নিব দেবতাকে উদ্দেশ্য করে কিছু করা হলে, দেবতাকে উদ্দেশ্য করে
কিছু করা হলে দেবতা সম্প্রদান, দেবতা সবসময় সম্প্রদান, দেবতাকে উদ্দেশ্য করে কিছু করা হলে দেবতাকে দেবতা হবে সম্প্রদান, দেবতাকে উদ্দেশ্য করে গান গাওয়া হোক, নাচা হোক, যাই করা হোক না কেন দেবতা সবসময় সম্প্রদান কারক। দেখো যদি বলা হয় দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে, কে যায় ফিরায়ে লয়ে, এরকম একটা বাক্য আছে আমরা উদাহরণে দেখব। এখানে এই যে দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে বলা হচ্ছে, দেবতার এই শব্দটা হবে সম্প্রদান কারকের উদাহরণ। যদি বলা হয় সকল কর্মফল ভগবানে অর্পণ করো, সকল কর্মফল ভগবানে অর্পণ করো, সেই ক্ষেত্রে এখানে কোনটা হবে সম্প্রদান কারক? ইয়েস, ভগবান হবে সম্প্রদান কারক। যদি বলা হয় তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, এই বাক্যে সম্প্রদান কারক কোনটা হবে বলো? ইয়েস, নূর নাহার নূপুর ধন্যবাদ তোমাকে, হ্যাঁ তামান্না তানহা নুসরাত জাহান সবাইকে ধন্যবাদ, কারণ এখানে তোমার হবে সম্প্রদান কারক, কারণ একে পূজা করা হচ্ছে, তাহলে তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি, ইভেন তোমায়, এটাও সম্প্রদান কারক হবে। তাহলে দেবতাকে উদ্দেশ্য করে কিছু করা হলে দেবতা সম্প্রদান কারক। অনুসর্গের ক্লাসে আমি একটা বাক্য বলেছিলাম, আমি বলেছিলাম যে শুধু বৈকুণ্ঠের তরে নহে বৈষ্ণবের গান, তরে অনুসর্গ পড়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম, সেখানে আমি এটা বলেছিলাম যে বৈষ্ণব ধর্মের আরাধ্য দেবতা হলো বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ, শুধু বৈকুণ্ঠের তরে নহে বৈষ্ণবের গান, এইরকম বাক্য যদি দেওয়া হয় তখন কোনটা হবে সম্প্রদান কারক? কোনটা হবে? বৈকুণ্ঠ হবে সম্প্রদান কারক, কারণ বৈকুণ্ঠ সেক্ষেত্রে হচ্ছে বৈষ্ণব ধর্মের আরাধ্য দেবতা। আমরা আরেকটা তথ্য লিখে নিব, আমরা লিখব যে পরকালে ভালো কিছু প্রাপ্তির প্রত্যাশায় যাকে উদ্দেশ্য করে কিছু করা হয় সে সম্প্রদান। পরকালে ভালো কিছু, পরকালে ভালো কিছু প্রাপ্তির প্রত্যাশায় যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সে সম্প্রদান। লিখে নাও, পরকালে ভালো কিছু প্রাপ্তির প্রত্যাশায় যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সে সম্প্রদান, কিছু করা হয় পরকালে ভালো কিছু প্রাপ্তির প্রত্যাশায়। আমরা অনেক কিছুই করতে পারি, যেমন দেখো যদি বলা হয় গুরুজনে ভক্তি করো, এটা ভালো কাজ, গুরুজনে ভক্তি করো, তো সেই ক্ষেত্রে সম্প্রদান কারক কোনটা হবে বলো তো? গুরুজনে ভক্তি করো সম্প্রদান কারক কোনটা হবে? গুরুজনে ভক্তি সম্প্রদান কারক না, যাকে উদ্দেশ্য করে করা হয় সে হবে সম্প্রদান কারক, গুরুজন সম্প্রদান কারক। যদি বলা হয় অন্ধজনে দেহ আলো, অন্ধজনকে আলো দাও, অন্ধজনে দেহ আলো, সেই ক্ষেত্রে সম্প্রদান কারক কোনটা হবে? অন্ধজনে, এটা হবে সম্প্রদান কারক। এই হচ্ছে আমাদের সম্প্রদান কারকের উদাহরণগুলো, এর বাইরে সাধারণত আমরা পাই না। তিনটা কথা আমরা মনে রাখবো, একটা হচ্ছে কাউকে দান করা হলে সে সম্প্রদান, ইভেন যদি কাউকে স্বাধীনতা দান করা হয় সেটাও সম্প্রদান কারক। যেমন যদি বলা হয় পলাতক দাসে দাও স্বাধীনতা, পলাতক দাসে দাও স্বাধীনতা, স্বাধীনতা আমি দান করে দিছি, তাহলে সেক্ষেত্রে সম্প্রদান কারক কে হবে? পলাতক দাস,
তাকে যেহেতু দান করা হচ্ছে স্বাধীনতাটা, সে হবে সম্প্রদানকারক। তারপর আমরা এটা মনে রাখবো, পরকালে ভালো কিছু প্রাপ্তির প্রত্যাশায় কাউকে উদ্দেশ্য করে কিছু করা হলে সম্প্রদানকারক, এবং দেবতা ভগবান এদেরকে উদ্দেশ্য করে যখন কিছু করা হবে দেবতা সবসময় হবে সম্প্রদানকারকের উদাহরণ। এই হলো আমাদের সম্প্রদানকারক। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার চলে যাচ্ছি অপাদানকারকে। অপাদানকারক থেকে শুরুতেই বলেছিলাম, যখন কোনো শব্দের পরে হতে থেকে চেয়ে অর্থাৎ পঞ্চমী বিভক্তি যুক্ত হয় বা যুক্ত হতে পারে, তখন ওইটাকে আমরা অপাদানকারক বলবো। যখন কোনো শব্দের পরে পঞ্চমী বিভক্তি যুক্ত হয় বা যুক্ত হতে পারে, তখন তাকে অপাদানকারক বলবো আমরা। অপাদানকারকের সংজ্ঞা লেকচার শিটে যেটা দেওয়া আছে ওটা মুখস্থ করে ফেলবো, বাট এই সংজ্ঞা থেকে আমরা অপাদানকারক বের করতে যে আমাদের অনেক প্রবলেম হয়। সংজ্ঞায় বলা হয় যা থেকে কোনো কিছু জাত, বিরত, উৎপন্ন, রক্ষিত, দূরীভূত হয় তখন তাকে বলা হয় অপাদানকারক। বাট এটা দিয়ে আমাদের অনেক প্রবলেম হয়ে যায়, আমরা ঠিকমতো অপাদানকারক নির্ণয় করতে পারি না। আমরা ব্যাখ্যায় চলে যাব। আমরা অপাদানকারক থেকে আমরা মনে রাখবো, যা থেকে উৎপন্ন হয় তা অপাদান, যা থেকে উৎপন্ন হয় তা অপাদান। কি কি উৎপন্ন হতে পারে? অনেক কিছু উৎপন্ন হতে পারে। ভয় উৎপন্ন হতে পারে, খুব গুরুত্বপূর্ণ, ভয় ভয় উৎপন্ন হতে পারে, সেই ক্ষেত্রে যার থেকে উৎপন্ন হবে সে হবে অপাদান। যা উৎপন্ন, ভয় উৎপন্ন হতে পারে, বৃষ্টি উৎপন্ন হতে পারে, ঘি উৎপন্ন হতে পারে, তেল উৎপন্ন হতে পারে, বিভিন্ন কিছু উৎপন্ন হতে পারে, মুক্তা উৎপন্ন হতে পারে, যাই উৎপন্ন হোক না কেন, সেক্ষেত্রে আমরা মনে রাখবো যা থেকে উৎপন্ন হয় সে হবে অপাদান। তাহলে যা থেকে উৎপন্ন হয় তা অপাদান, আর যেটা উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলবো বলতো? আর যেটা উৎপন্ন হয় সেটাকে আমরা কি বলতে পারি? ওরে সংগ্রামী শিক্ষার্থী বন্ধুরা আমার, কর্ম কর্ম। আমরা এই যে সম্প্রদান কারকে যেরকম পড়েছিলাম, যাকে দান করা হয় সে সম্প্রদান, আর যা দান করা হয় তা কর্ম। এখানে আমরা ওইভাবেই লিখে নিব, যা থেকে উৎপন্ন হয় তা অপাদান, আর যা উৎপন্ন হয় তা কর্ম। যা থেকে উৎপন্ন হয় তা অপাদান, আর যা উৎপন্ন হয় তা হলো কর্ম। দেখো বন্ধুরা, যদি বলা হয় যে বাবাকে ভয় পাই, এখানে অপাদানকারক কোনটা বলো? বাবাকে ভয় পাই, এই বাক্যে অপাদানকারক কোনটা? বাবা, বাবা হলো অপাদান, কারণ বাবা থেকে ভয় উৎপন্ন হচ্ছে। আর ভয় কোন কারক হবে বলো তো? ভয় কোন কারক হবে? ইয়েস, ভয় হবে কর্মকারক। ভয় হবে কি? কর্ম। আর বাবা হবে অপাদান, কারণ বাবা থেকে ভয় উৎপন্ন হচ্ছে, আর যেটা উৎপন্ন হয় সেটা হবে কর্মকারক। আচ্ছা, যদি বলা হয় যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, এখানে অপাদানকারক কোনটা? বাঘের হলো অপাদানকারক। নুসরাত জাহান ধন্যবাদ তোমাকে, নূর নাহার নূপুর ধন্যবাদ তোমাকে, ওম্মে হাবিবা ধন্যবাদ। বাঘ, বাঘ থেকে ভয়ের উৎপন্ন হচ্ছে, সুতরাং বাঘ হচ্ছে এখানে অপাদানকারক। আর ভয় কোন কারকের উদাহরণ? ভয়, ভয় হলো কর্মকারকের উদাহরণ। আচ্ছা, যদি বলা হয় বর্ষাকালে সাপের ভয়, বর্ষাকালে সাপের ভয় যদি বলা হয়, সেই ক্ষেত্রে অপাদানকারক কোনটা হবে? বর্ষাকালে সাপের ভয় বলা হলে ইয়েস, সাপ হবে অপাদান, কারণ সাপ থেকে ভয় উৎপন্ন হচ্ছে, সাপ থেকে ভয় উৎপন্ন হচ্ছে। আর ভয়টা কি হবে? ভয়টা হবে কর্ম। আমরা ব্যাপারটা বুঝতে পারতেছি কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। বুঝতে পারতেছি তো? সংগ্রামী শিক্ষার্থী বন্ধুরা আমার, জানি তোমাদের কষ্ট হচ্ছে, মাথা ঝিমঝিম টিমটিম করবে, কিন্তু হ্যাঁ, যারা সিরিয়াসলি বসে আছে তাদের কারক নিয়ে প্রবলেম হওয়ার কথা না, কারণ আমি অনেক স্লো গতিতে এগিয়ে যাচ্ছি কারক নিয়ে এবং অনেক বিস্তারিত আলোচনা করে যাচ্ছি। আচ্ছা,
দেখো আমি বলেছিলাম জাতিকে উৎপন্ন হয় তা হলো উপাদান, আর যা উৎপন্ন হয় আল্লাহ জান্নাতুল ফেরদৌস, তোমার নাম তো আমি বারবার নিচ্ছি, আরে আমার কি। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমি যদি বলি যে এ মেঘে বৃষ্টি হয়, এখানে উপাদান কারক কোনটা হবে? এ মেঘে বৃষ্টি হয়, এখানে মেঘ কারণ মেঘ থেকে উৎপন্ন হচ্ছে। যদি বলা হয় খেজুর রসে গুড় হয়, খেজুর রসে গুড় হয়, তাহলে এখানে উপাদান কারক কোনটা হবে? খেজুর রস, কারণ খেজুর রস থেকে উৎপন্ন হচ্ছে। আর গুড় কোন কারক হবে বলো তো বন্ধুরা, গুড় কোন কারক হবে? কর্ম। দেখো এট এ টাইম কিন্তু দুইটা কারক হয়ে যাচ্ছে আমাদের, যা থেকে উৎপন্ন হয় তা উপাদান, আর যেটা উৎপন্ন হয় তা হলো কি? কর্ম। যদি বলা হয় দুধ হতে ঘি হয় অথবা দুধ হতে দই হয়, সেই ক্ষেত্রে দুধ হবে উপাদান কারকের উদাহরণ, কারণ দুধ থেকে উৎপন্ন হচ্ছে। যদি বলা হয় ঝিনুকে মুক্তা মিলে, নিচে কি দেখা যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, আমি লিখে ফেলেছি, যাই হোক বাক্যটা হলো ঝিনুকে মুক্তা মিলে, সেই ক্ষেত্রে উপাদান কারক কোনটা হবে? ঝিনুক, কারণ ঝিনুক থেকে মুক্তা উৎপন্ন হচ্ছে। আচ্ছা এই ঝিনুকে মুক্তা হয় এই বাক্যটাকেই কিন্তু আবার একটু অন্যভাবে দিতে পারে, যেমন এটা লিখতে পারে যে শুক্তি থেকে মুক্ত মিলে, শুক্তি থেকে মুক্ত মিলে, সেক্ষেত্রে শুক্তি শব্দের অর্থ কিন্তু ঝিনুক, সুতরাং শুক্তি এটা হয়ে যাবে অপাদান কারক, আর মুক্ত বা মুক্তা এটা হয়ে যাবে কর্মকারকের উদাহরণ। তিলে তেল হয়, তিলে তেল হয়, তখন কর্মকারকের উদাহরণ কোনটা হবে বন্ধুরা? অবশ্যই তিলে হয়ে যাবে কর্মকারকের উদাহরণ, কিন্তু সরি তিলে হবে অপাদান কারকের উদাহরণ, আর তেল হলো কর্মকারক যেটা উৎপন্ন হয়। আচ্ছা তিলে হলো অপাদান কারক, আর এই বাক্যটাকে যদি একটু অন্যভাবে বলা হয়, যদি বলা হয় তিলে তেল আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই তিলে এটা হলো একটা স্থান, যেই স্থানের মধ্যে তেল আছে, তেল হয় যখন হয় তখন উৎপন্ন হয়, উৎপন্ন হওয়ার প্রসঙ্গ যখন থাকবে তখন যা থেকে উৎপন্ন হবে সেটা উপাদান হবে, কিন্তু এখানে তিলে তেল আছে এটা কিন্তু বোঝাচ্ছে না যে তিল থেকে তেল উৎপন্ন হচ্ছে, এখানে তিল হলো একটা জায়গা স্থান যার মধ্যে তেল আছে, সেই জন্য আমরা এই তিলে শব্দটাকে বলে দিব অধিকরণ কারক। কেমন? আচ্ছা তাহলে যদি উৎপন্ন হয় যেটা থেকে উৎপন্ন হবে সেটাকে আমরা বলবো অপাদান, আর যদি কোনো স্থানের মধ্যে আসে বুঝায় তখন সেটা হয়ে যাবে অধিকরণ, স্থান সব সময় অধিকরণ, কিন্তু স্থানের সাথে যদি হতে থেকে চেয়ে যোগ করা যায় সেই ক্ষেত্রে ওই স্থানকে আর অধিকরণ বলা যাবে না, বলতে হবে অপাদান। দেখো এই উদাহরণটা আমি দিয়েছিলাম কিনা আমার খেয়াল নেই, তাও আমি উদাহরণটা দিচ্ছি। যদি বলা হয় যে বান্দরবান ঘুরে এলাম, বান্দরবান ঘুরে এলাম, এই বাক্যে বান্দরবান কোন কারকের উদাহরণ আমাকে একটু বলো তো কমেন্ট করে। বান্দরবান অপাদান কারকের উদাহরণ। বান্দরবান কেন অপাদান কারকের উদাহরণ? কারণ বান্দরবান থেকে ঘুরে এলাম। আর এই বাক্যটাকেই যদি আমি বলি একা যাব বান্দরবান করিয়া যতন, কবির মতন করে বললাম, কবি অবশ্য বলেছিলেন বান্দরবান না, কবি বলেছিলেন একা যাব বৃন্দাবন করিয়া যতন, একা যাব বৃন্দাবন করিয়া যতন, সেই ক্ষেত্রে কিন্তু বৃন্দাবন বলি আর বান্দরবান বলি যাই বলি না কেন এইটা হয়ে যাবে অধিকরণ, কারণ বান্দরবান থেকে করিয়া যতন হয় না, যেহেতু হতে থেকে চেয়ে যোগ করা যাচ্ছে না সুতরাং এটা অধিকরণ। অর্থাৎ বন্ধুরা এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে, আমরা কোনো স্থান পেলে সাথে সাথেই যে এটাকে অধিকরণ বলে দেব সেটা বলা যাবে না, আমাদের একটু টেকনিক্যাল হতে হবে, আমাদের দেখতে হবে ওই স্থানের সাথে হতে থেকে চেয়ে যোগ করা যাচ্ছে কিনা, যদি যোগ করা যায় তখন আমরা বলবো অপাদান, আর যদি না যায় সেই ক্ষেত্রে আমরা বলে দিব অধিকরণ, সমস্যা নেই।
এরপরে আমরা লিখে নিব যা থেকে ছেড়ে যায় চলে যায় পালিয়ে যায় তা উপাদান যা থেকে ছেড়ে যায় চলে যায় পালিয়ে যায় লিখে নাও যা থেকে ছেড়ে যায় চলে যায় পালিয়ে যায় তা উপাদান যা থেকে ছেড়ে যায় চলে যায় পালিয়ে যায় তা উপাদান আচ্ছা লিখেছো অনেকে তো যা থেকে ছেড়ে যায় সেটা উপাদানকারক হবে যা থেকে চলে যায় সেটা উপাদানকারক হবে যা থেকে পালিয়ে যায় এটা উপাদানকারক হয়ে যাবে যেমন আমি সখিনাকে দিয়ে এই বরাবর উদাহরণ দিয়ে থাকি সখিনা বাড়িতে অনেক রাগ করছে সখিনারে বাবা মা খুব বকা বকা ঝগড়া করছে সখিনা পড়াশোনা করে না খালি সারাদিন ফোন টিপা টিপি করে টিকটক করে ফেসবুকিং করে তো ওই জন্য তারা হচ্ছে সখিনাকে একটু বকা ঝগা করেছে এবং সখিনা তখন করলো কি বাড়ি ছেড়ে চলে গেছে সখিনা বাড়ি ছেড়ে চলে গেল তো সেই ক্ষেত্রে এখানে অপাদানকারক কোনটা হবে বলো বাড়ি ছেড়ে চলে গেল বাড়ি বাড়ি ছেড়েছে অপাদানকারক যদি বলা হয় ট্রেন স্টেশন ছাড়লো ট্রেন স্টেশন ছাড়লো এখানে অপাদানকারক কোনটা স্টেশন যেহেতু স্টেশন থেকে ছেড়ে গেছে বাট স্টেশন কিন্তু একটা স্থান স্টেশন একটা স্থান হওয়া উচিত ছিল অধিকরণ কিন্তু অধিকরণ বলবো না কারণ স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে আমরা এটা মনে রাখবো যা থেকে ছেড়ে যায় চলে যায় পালিয়ে যায় তারা হলো অপাদানকারক অধিকরণ কিন্তু তাদেরকে বলা যাবে না আচ্ছা যদি বলা হয় স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না এই বাক্যে অপাদানকারক কোনটা বলো তো ইয়েস স্কুল নুন্নাহান্নপুর ধন্যবাদ কেফায়েতুল্লাহ ধন্যবাদ জান্নাতুল ফেরদৌস ধন্যবাদ তানজিয়া হ্যাঁ তানজিনা সুলতানা সবাইকে ধন্যবাদ স্কুল যেহেতু স্কুল পালানো পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হচ্ছে না সুতরাং এটা হবে অপাদানকারকের উদাহরণ যদি বলা হয় মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন মনে পড়ে সেই জ্যৈষ্ঠের দুপুরে পাঠশালা পলায়ন এখানে অপাদানকারকের উদাহরণ কোনটা বলো পাঠশালা কারণ পাঠশালা থেকে পালিয়ে যাচ্ছে এই হচ্ছে মোটামুটি আমাদের অপাদানকারক গুলা আর এই টাইপের প্রশ্নই হবে আমরা মোটামুটি বুঝতে পেরেছি কিনা একটু কমেন্ট করে জানাও অপাদানকারক থেকে কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও আমাকে আচ্ছা আচ্ছা এবার চলে যাচ্ছি অধিকরণ কারকে অধিকরণ কারক হচ্ছে তিনটা জিনিস এই তিনটা বিষয়কে যখন আমরা দেখব তখন আমরা তাকে বলবো অধিকরণ কারক একটা হলো স্থান একটা হলো সময় একটা হলো বিষয় স্থান সময় এবং বিষয় স্থান থাকলে অধিকরণ কারক হয়ে যাবে সময় থাকলে অধিকরণ কারক বিষয় থাকলে কিন্তু সব স্থানকে অধিকরণ কারক বলা যাবে না যেমনটা আগেই বলেছি স্থানের পরে যদি হতে থেকে চেয়ে যোগ করা যায় তখন ওইটাকে আর অধিকরণ বলা যাবে না তখন সেটাকে বলতে হবে অপাদান কারক তো যাই হোক নর্মালি স্থান থাকলে অধিকরণ কারক হয় সময় থাকলে অধিকরণ কারক এবং বিষয় থাকলে অধিকরণ কারক স্থান ক্রিয়া সংগঠিত হচ্ছে যে স্থানে সেটা অধিকরণ হবে যেমন যদি বলা হয় বাবা বাড়ি নেই তখন বাড়ি হবে অধিকরণ কারক বাবা বাজারে গেছেন বাজারে হবে অধিকরণ কারক সকালে সূর্য উঠে সকালে হলো একটা সময় এটা অধিকরণ কারকের উদাহরণ হয়ে যাবে স্থান ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ঘরেতে অধিকরণের উদাহরণ হয়ে যাবে পুকুরে জল আছে পুকুরে একটা স্থান অধিকরণ কারক হয়ে যাবে পুকুরে মাছ আছে এই ক্ষেত্রে পুকুরে অধিকরণ কারক হয়ে যাবে তিলে তেল আছে তিলে অধিকরণ কারকের উদাহরণ হয়ে যাবে যেহেতু স্থান ক্রিয়া সংগঠিত হচ্ছে আচ্ছা বলো যদি বলা হয় সর্বাঙ্গে ব্যথা
ঔষধ দিব কথা, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা, এই বাক্যে অধিকরণ কারক কোনটা বলো? ইয়েস, সর্বাঙ্গে, এটা হলো স্থান অধিকরণ কারক। যদি বলা হয় ঘোড়ায় চড়ে যাব, ঘোড়ায় চড়ে যাব, এই ক্ষেত্রে অধিকরণ কারক কোনটা হবে? ঘোড়ায়, কারণ ওই যে ঘোড়ার পিঠ ওইটা হলো একটা স্থান, সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে অধিকরণ কারক। আর যদি বলা হয় ঘোড়া দিয়ে যাব, ঘোড়া দিয়ে যাব, এখন বলো ঘোড়া কোন কারক? ঘোড়া দিয়ে যাব, তখন ঘোড়া কোন কারক হবে বলো? নাউজুবিল্লাহি মিন যালিক। নূর নাহান, নূপুর, তারপরে নুসরাত জাহান, উম্মে হাবিবা, যারা যারা বলছো সবার জন্য সি সি গভীর শোক। শুধু সাজ্জাদ বলছে করণ কারক। এই যে ঘোড়ার পরে যে আমি দিয়ে শব্দটা ব্যবহার করেছি, কারো মাথায় খেয়ালই নাই যে তৃতীয়া বিভক্তি যুক্ত করে দিয়েছি। যখন কোনো শব্দের পরে তৃতীয়া বিভক্তি যুক্ত হবে সেটা হবে করণ কারক। একটু হুশে আসো, শুধু জোশে জোশে উত্তর দিলে তো হবে না, একটু হুশ তো নিয়ে আসতে হবে। জোশের টেলায় হুশ হারায় না বন্ধুরা, আমার সংগ্রামে শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আচ্ছা, তাহলে যদি বলা হয় নৌকায় বসে আছি, নৌকায় বসে আছি, তখন নৌকা কোন কারকের উদাহরণ হবে বলো? নৌকায় বসে আছি, সেক্ষেত্রে নৌকায় কোন কারক? ইয়েস, নুন্নাহার উপর, ধন্যবাদ। নৌকায় হচ্ছে অধিকরণ, এটা একটা স্থান। নৌকা দিয়ে বসে আছি এটা হবে না, নৌকায় বসে আছি এইটা হবে। আর যদি বলা হয় নৌকা দিয়ে যাচ্ছি, নৌকা দিয়ে আমি কোথাও একটা যাচ্ছি, সেটা যদি বলা হয় সেই ক্ষেত্রে নৌকা হয়ে যাবে করণ কারক, এটা হলো অধিকরণ কারক, স্থান। আচ্ছা, স্থানকে বলা হচ্ছে অধিকরণ। এই স্থানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো ঐকদেশিক, ঐকদেশিক, আর একটা হলো অভিব্যাপক। অধিকরণ কারককে মূলত তিন ভাগে ভাগ করা যায়। এই যে তিনটা জিনিস আমি লিখেছি, স্থান, সময় এবং বিষয়, এই স্থানকে বলা হবে স্থানাধিকরণ অথবা আধারাধিকরণ, আধার মানে স্থান। সময়কে বলা হবে সময়াধিকরণ বা কালাধিকরণ, সময়কে কাল বলা হয় সেই জন্য বলা হবে কালাধিকরণ। আর বিষয়কে বলা হবে বিষয়াধিকরণ, বিষয়কে বলা হবে বিষয়াধিকরণ। আচ্ছা দেখো, এই যে সময়, এই ঐকদেশিকার অভিব্যাপকটা নিয়ে কথা হবে। দেখো, ঐকদেশিক হচ্ছে যখন আমরা দেখব ক্রিয়া সংগঠনের যে স্থানের মধ্যে ক্রিয়াটা সংগঠিত হচ্ছে, ওই স্থানের সর্বত্র ক্রিয়াটা সংগঠিত হচ্ছে না, দুই একটা জায়গার মধ্যে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, তখন তাকে বলে ঐকদেশিক। আর যদি সর্বত্রই সংগঠিত হয় তখন তাকে বলে অভিব্যাপক। উদাহরণ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো, আমি বললাম যে পুকুরে মাছ আছে, এই বাক্যে পুকুরে হলো একটা স্থানাধিকরণ কারক। আর আরেকটা বাক্যে আমি যদি বলি পুকুরে জল আছে, সেই ক্ষেত্রেও পুকুরে একটা স্থানাধিকরণ কারকের উদাহরণ। দুইটাই পুকুর, কিন্তু মাছ আছে যখন বলা হচ্ছে তখন পুকুরের সর্বত্র মাছ থাকে না। পুকুরের এইখানে কিছু মাছ থাকতে পারে, ওইখানে কিছু মাছ থাকতে পারে, ওই জায়গায় হয়তো একটু বেশি, এই জায়গায় একটু কম, এরকম হতে পারে। যখন এই রকম ঘটবে, সর্বত্র থাকবে না, তখন তাকে বলা হবে ঐকদেশিক, অল্প অল্প এখানে ওখানে থাকবে, ঐকদেশিক। আর যখন সর্বত্র থাকবে পুকুরে জল, পুকুরের সব জায়গায় সমানভাবে সুষম হারে পানি থাকে, এমন ঘটনা ঘটবে না যে এক হাত নিচে ডুব দিয়ে আমি দেখবো পুকুরে পানি নাই, এরকম ঘটবে না। হয়তো আমি এক হাত নিচে ডুব দিয়ে দেখবো মাছ নাই, পাঁচ হাত দূরে মাছ আছে, এইরকম থাকতে পারে। কিন্তু পানির ক্ষেত্রে সব জায়গাতেই সুষম হারে পানি থাকবে, সেই জন্য এই যে পুকুরে, এই দুইটা দুই রকমের স্থানাধিকরণ কারক হয়ে যাবে। যখন সর্বত্র থাকবে তখন আমরা তাকে বলবো অভিব্যাপক, সব জায়গায় ব্যাপকভাবে বিস্তৃত, তখন বলবো অভিব্যাপক। আর যখন সর্বত্র থাকবে না তখন আমরা তাকে বলবো ঐকদেশিক। দেখো, তাহলে বলো এইটা, বনে বাঘ আছে, এখানে এই যে বনে অধিকরণ কারক, এটা কি ঐকদেশিক না অভিব্যাপক? ঐকদেশিক,
ইয়েস তামান্না অভিব্যাপক কেন হবে ভাইয়া? এটা হবে ঐকদেশিক। অভিব্যাপক মানে হলো বনের মধ্যে বাঘ একবারে গিজ গিজ করতেছে, কিলবিল করতেছে। তামান্না, বনের মধ্যে কি তুমি কখনো এরকম দেখেছো বাঘ একবারে কিলবিল করতেছে? সুন্দরবনে যদি 50 বারও যাওয়া হয়, এই সম্ভাবনা অনেক বেশি, 50 বার যায়ও বাঘের দেখা নাও পাওয়া যাইতে পারে। কদাচিত কিছু কিছু ক্ষেত্রে লাগ ভালো থাকলে মামার সন্ধান আমরা পাইতেও পারি, কিন্তু মামা দেখা যায় না। হয়তো ওই ঝোপে একটা, ওই ঝোপে একটা, বহুত দূরে। এইটাকেই বলে ঐকদেশিক। আর সর্বত্র যদি গিজগিজ করে অবস্থা, তখন তাকে বলে অভিব্যাপক। যেমন যদি বলা হয় তিলে তেল আছে, সেই ক্ষেত্রে তিলের সর্বত্র সমানভাবে সুষম হারে তেল থাকে, তখন এটা হয়ে যাবে অভিব্যাপক। আচ্ছা, তাহলে ঐকদেশিক আর অভিব্যাপকের ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা, অনেকে মিথিলা ধন্যবাদ, জান্নাতুল ফেরদৌস, নুসরাত জাহান, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আর সময় যখন থাকবে তখন তাকে বলা হয় কালাধিকরণ। যেমন যদি বলা হয় বর্ষাকালে সাপের ভয়, বর্ষাকালে হচ্ছে কালাধিকরণ। ব্যাপারটি তিন দিনে মিটিয়া গেল, তিন দিন একটা সময়, সময়াধিকরণ বা কালাধিকরণ। সকালে সূর্য উঠে, সকালে কালাধিকরণ সময়। আর বিষয় যখন বলা হবে তখন তাকে বলা হবে বিষয়াধিকরণ। বিষয় থাকলে বিষয়াধিকরণ। যেমন আমাদের ছেলেরা অঙ্কে কাঁচা যদি বলা হয়, তাহলে অঙ্কে, এটা একটা বিষয়। আমাদের মেয়েরা ফেসবুকিং এ পাকা, তাহলে ফেসবুকিং, এটা একটা বিষয়। সুতরাং এটা হবে একটা অধিকরণ কারকের উদাহরণ। আচ্ছা, যেটা আমাদের ক্ষেত্রে কমন, সেটা হলো পড়ায় আমার মন বসে না, মন বসে না। এখানে অধিকরণ কারক কোনটা বলো? পড়ায়। ইয়েস, আল্লাহর দুনিয়ায় সকল বিষয়ে আমাদের মনোযোগ আছে, মন বসে, কিন্তু এই বিষয়টাতে আমাদের মন বসে না। যদি বলা হয় যে খাওয়ায় আমার অরুচি, খাওয়ায় আমার অরুচি, অরুচি লিখলাম না, যাই হোক, তাহলে এই যে খাওয়ায়, এই বিষয়টাতে আমার অরুচি। সুতরাং বিষয়টাকে আমরা কি বলে দিব? অধিকরণ বলে দিব। আচ্ছা, যদি বলা হয় অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন, এটা মহাদেব সম্পর্কে একটা উক্তি করেছিলেন অন্নদামঙ্গল কাব্যের মধ্যে। সম্ভবত ক্লাস 10 এর সিলেবাসে ছিল, বা তোমাদের ইন্টারমিডিয়েটে আছে কিনা আমি জানি না, ভারত শঙ্কর রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্য। তো অন্নদামঙ্গলের মধ্যে এই লাইনটা আছে, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ। তো ওখানে দেবী অন্নদামঙ্গল, অন্নদা যিনি, উনি হচ্ছেন দেবী দুর্গা। উনি নৌকা দিয়ে পার হওয়ার জন্য অনেক একদম বেশভূষা স্বর্ণ অলঙ্কারে সজ্জিতা, উনি নৌকার পারে যেয়ে মাঝিকে বলতেছেন, মাঝি আমাকে পার করে দাও। এখন দিন দুপুর বেলা এইরকম একটা সুন্দরী ললনা গায়ে অলঙ্কার, সাধারণত এটা অনেক আগের কাহিনী, অনেক আগের সাহিত্য। ওই জমানায় স্বাভাবিকভাবেই একটা নারী একা একা, তখন তো স্বাভাবিকভাবে মাঝি প্রশ্ন করবে যে কে আপনি, আপনার পরিচয় বলেন, কিন্তু সে তার পরিচয় বলবে, স্বামীর নাম মুখে আনা যাবে না। তখন উনি ওনার স্বামীকে উপস্থাপন করার জন্য এটা বলেছিলেন, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ। পতি খুব বড় বৃদ্ধ এবং জ্ঞানের দ্বারা উনি নিপুণ সিদ্ধিতে। তো যাই হোক, এই যে একটা বিষয়ের প্রতি খুব নিপুণ, সেটা হলো সিদ্ধিতে, একটা বিষয়ে উনি খুব নিপুণ, এই বিষয়টাকে বলা হবে অধিকরণ কারক। হ্যাঁ, ভারতচন্দ্র রায় গুণা করে, কোন গুণ নাই তার কপালে আগুন, তার কোন গুণ নাই। দেখছো, দেবী পর্যন্ত পতির নিন্দা করতে ছাড়ে না, এটা খুব কমন একটা ব্যাপার আমাদের প্রত্যেকের ঘরে, সবার ঘরে ঘরে, ইভেন আমাদের ঘরেও এটা কমন ব্যাপার যে প্রত্যেকের মাই কেন যেন বাবারে বলে তুমি ভালো না, এটা খুব স্বাভাবিক। 100 বছর সংসার করছে, খুব রেয়ার কেস, 100 বছর সংসার করছে, এখন মারা যাবে আর তার সম্ভাবনা আল্লাহ তার আয়াত নিয়ে নেবে, তখনও যদি তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার স্বামীর সম্পর্কে আপনার অভিমত কি একটু ব্যক্ত করেন, তখন সে বলবে আমি দেখে ওর সাথে সংসার করে গেছি, অন্য কেউ হইলে জীবনেও করতো না। এটা খুব কমন ঘটনা, ঠিক আছে। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে যে দেবী প্রসঙ্গে বললাম যে উনি পর্যন্ত ছাড় দিলেন না, উনিও বলে দিলেন।
আচ্ছা, এটা অবশ্য ভালোবেসে বলেন, এটা কমন ব্যাপার, আর কত একজন মানুষের আর কত ভালো লাগে, সুতরাং এটা বলেই ফেলে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের অধিকরণ কারক নিয়ে আলোচনা। তো অধিকরণ কারকের মধ্যে আবার ওই যে বলেছিলাম ভাবাধিকরণ নামে একটা অধিকরণ আছে, যেটা বিভক্তির সময় আলোচনা করেছিলাম, ওই হলো ভাবাধিকরণ। দুইটা উদাহরণ দিয়েছিলাম যে সূর্যোদয় অন্ধকার দূরীভূত হয় আর কান্নায় শোক প্রশমিত হয় বা কমে যায়, এই দুইটা উদাহরণ মনে রাখলেই আমাদের হবে। আচ্ছা, এই হলো কারকের মোটামুটি আলোচনাটা। তো সরাসরি ক্লাসে যদি থাকতে, আমার উদাহরণগুলো এইভাবে লিখে বলার দরকার ছিল না, আমি তখন দ্রুত তোমাদের দেখে কিন্তু বুঝতে পারতাম। কোশ্চেন অবশ্যই সলভ করব, কোনো সমস্যা নাই, কিন্তু আজকে সব কোশ্চেন সলভ করতে গেলে অনেক সমস্যা হয়ে যাবে। আমরা আবার প্র্যাকটিসে চলে যাচ্ছি, দেখো এখানে ইলেকট্রিসিটির 4 নম্বর পৃষ্ঠায়, তোমরা সবাই ইলেকট্রিসিটির 4 নম্বর পৃষ্ঠায় চলে যাও। ইলেকট্রিসিটির 4 নম্বর পৃষ্ঠায় গিয়েছো কি আমাকে একটু কমেন্ট করে জানাও। ইলেকট্রিসিটির 4 নম্বর পৃষ্ঠায় দেখো, শুরুতেই ডান পাশে কারক ও বিভক্তির গুরুত্বপূর্ণ উদাহরণ দেওয়া আছে। এখানে কিছু আছে অ্যানসার দেওয়া আর কিছু আছে অ্যানসার না দেওয়া, অ্যানসার দেয়নি। এখানে বলা হচ্ছে শুরু থেকে, ফুলদল দিয়ে কাটিলা কি বিধাতা শাল্লালি তরু বরে। বিধাতা কি কেটে ফেলছে? শাল গাছ। সুতরাং কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি? এটা হবে কর্মকারক, শাল গাছ, শাল্লালি তরু বরে। এই উদাহরণটা আমি বোর্ডেই লিখে দিয়েছি। তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে? দেইনি, দান করে দিচ্ছে, ডিরেক্ট বলে দিচ্ছে। তোমায় যাকে দান করা হবে সে কোন কারক হবে? অবশ্যই অবশ্যই সম্প্রদান কারক হবে, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা না। সর্বাঙ্গে ব্যথা, সর্বাঙ্গ হলো শরীর, স্থান, যেখানে ব্যথা স্থান সেটাকে আমরা কি বলবো? অবশ্যই অধিকরণ কারক বলবো। ওষুধ দিব কোথা? কি দিব? ওষুধ দিব, সুতরাং ওষুধ হয়ে যাবে কর্মকারক। পাখি সব করে রব, এই যে পাখি, পাখি যেহেতু রব করতেছে পাখিকে আমরা বলবো কর্তিকারক, আর কি করে? রব করে, সুতরাং রব হয়ে যাবে কর্মকারকের উদাহরণ। সকল কর্মফল ভগবানে অর্পণ করো, আমি বলেছিলাম ভগবান পাইলেই হলো, কোনো কথা নাই, সম্প্রদান কারকের উদাহরণ। সোজা পথে চলো না কেন? এর মানে কিন্তু একদম সোজা রাস্তা দিয়ে হাঁটতে হবে ওই কথা বলে নাই, সোজা উপায় মেনে চলতে হবে। উপায়, উপায় হলো করণ কারক, যন্ত্র সহায়ক বা উপায় সবসময় হবে করণ কারক। শুক্রবার স্কুল বন্ধ থাকে, যেহেতু শুক্রবার হলো সময়, সুতরাং শুক্রবারকে আমরা কি বলবো? অধিকরণ কারক। তোমার মহিমা যেন জ্বলন্ত অক্ষরে লেখা, অক্ষর দিয়ে লেখা, তাই এটা করণ কারক, অ্যান্সার করা হয়েছে। এই যে লেজে খেলায়, এই উদাহরণটা আমি দিয়েছিলাম, লেজ দিয়ে খেলায়, সেজন্য এটা হয়ে যাবে কি? করণ কারক। চুপ করো, পিঁপড়েরা কি বলছে শুনে, এই উদাহরণটা আমি দিয়েছিলাম, পিঁপড়েরা বলছে, সুতরাং পিঁপড়েরা হলো কর্তা। শুধু বৈকুণ্ঠের তরে নহে বৈষ্ণবের গান, বৈকুণ্ঠ হলো বৈষ্ণব ধর্মের দেবতা, সুতরাং বৈকুণ্ঠ হবে সম্প্রদান কারক। লঙ্ঘিয়ে সিন্ধুর প্রলয়ের নৃত্যে, সিন্ধু যেহেতু একটা নদী, একটা স্থান, সুতরাং এটা অবশ্যই অবশ্যই অধিকরণ কারক হবে। আগুনে সেক দাও, অর্থাৎ আগুন দিয়ে সেক দাও, তাহলে এটা কোন কারকের উদাহরণ হবে? করণ কারকের উদাহরণ হবে। এইবার আমি দেখবো যে তোমরা কারক কিরকম শিখেছ। নিচের গুলোর অ্যান্সার দেওয়া নাই। 1 নম্বর প্রশ্ন, কাননে কুসুম কলি সকলি ফুটিল, এখন বলো কাননে কোন কারকের উদাহরণ? জানাতুল ফেরদৌস ধন্যবাদ তোমাকে, অধিকরণ আলপনা ধন্যবাদ তোমাকে, আনিকা মিথিলা ধন্যবাদ, নুন্নাহার নুপুর ধন্যবাদ, এরপরে যারা সবাইকে ধন্যবাদ কমেন্ট করছো, অধিকরণ কারক, কাননে হচ্ছে স্থান। সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়, ইয়েস সম্প্রদান কারক, জানাতুল ফেরদৌস ধন্যবাদ, সম্প্রদান সম্প্রদান। সর্বশিষ্যে জ্ঞান দেন গুরু মহাশয়। কারো কোনো প্রশ্ন আছে? আশা করি কোনো প্রশ্ন নেই, এগুলো আমাদের বুঝার কথা। তারপরে 3 নম্বর প্রশ্ন, শ্রদ্ধাবান লভে জ্ঞান অন্যে কভু নয়। শ্রদ্ধাবান জ্ঞান লাভ করছে, আরেকজন আরেক দল আছে যারা লাভ করছে না, অন্যেরা লাভ করছে না। যারা করে তারাও কর্তা, যারা করে না তারাও কর্তা, যারা করে সেও কর্তা, যারা করে না তারাও কর্তা। তাহলে বলো এখানে অন্যে কোন কারকের উদাহরণ হবে? কর্তিকারকের উদাহরণ হবে। বিহগে ললিত গীতি শিখাইয়াছ ভালোবাসি, বিহগে মানে হচ্ছে পাখি, দেখো বিহগে মানে হচ্ছে পাখি, পাখিরে ললিত গীতি শিখাইছে ভালোবেসে, কাকে শিখাইছে? পাখিকে, সুতরাং পাখিকে হবে কর্ম, এটা করতে হবে না। কিছু কিছু শব্দ একটু কঠিন, ওগুলো তোমরা পারবা না, ওটা ব্যাখ্যা করে দেওয়ার জন্য আমি এখানে এসেছি, আবার কিছু কিছু তোমরা পারবা। 5 নম্বর প্রশ্ন, নতুন ধান্যে হবে নবান্ন, 5 নম্বর উত্তর কি হবে বলো?
নতুন ধান্নে হবে নবান্ন বলো ইয়েস করন তানজিনা সুলতানা ধন্যবাদ কেন কারণ নতুন ধান দিয়ে নবান্ন হবে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকার কথা না করন কারক করিলাম মন শ্রী বৃন্দাবন বারেক আসিব ঘুরি শ্রী বৃন্দাবন বারেক আসিব ঘুরি ছয় নম্বর প্রশ্ন বলো অ্যান্সার কি হবে এই স্থান পাইলেই অধিকরণ অ্যান্সার করা যাবে না আগেই কিন্তু আমি বলেছি কি অবস্থা স্থান পাইছে আর অধিকরণ অ্যান্সার করে দিছে আরেকটা আছে লিখছে করো নানিকা মিথিলা এটা অপাদান কারক খেয়াল করতে হবে বন্ধুরা খেয়াল করতে হবে ঝুষের ঠেলায় হুশ হারাইও না খেয়াল রাখতে হবে অপাদান কারণ মন শ্রীবৃন্দাবন থেকে ঘুরে আসিব করিলাম মন শ্রীবৃন্দাবন বারে কাশিব ঘুরি অর্থাৎ শ্রীবৃন্দাবন থেকে ঘুরে আসিব অপাদান কারক লোভে পাপ পাপে মৃত্যু সাত নম্বর প্রশ্নের উত্তর কি হবে বলো সাত নম্বরের উত্তর কি হবে জান্নাতুল ফেরদৌস এটা না লোভে পাপ পাপে মৃত্যু আল্লাহ কি অবস্থা আলপনা কি এই যে আনিকা মিথিলা কেন অপাদান হবে বলো আমি কিন্তু এই যে আলপনা আবার কি লিখতেছে সি 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 একবার বলতেছে করতি একবার বলতেছে কর্ম নাউজুবিল্লাহ নুসরাত জান আস্তাগফিরুল্লাহ এটা অপাদান কারক কারণ লোভ থেকে পাপের জন্ম হয় আর পাপ থেকে মৃত্যুর জন্ম উৎপত্তি হয় এটা আমি উদাহরণ দিয়েছিলাম মেবি আমার মনে পড়তেছে আর খেয়াল রাখতে হবে জোশের ঠেলায় হুশ হারায়ও না একা যাব বর্ধমান করিয়া যতন একা যাব বর্ধমান করিয়া যতন আট নম্বর প্রশ্ন কি হবে বলো তো ইয়েস অধিকরণ এটা অপাদান হবে না কারণ বর্ধমান আমি আমি উদাহরণ দিয়েছিলাম বান্দরবান আর তারা উদাহরণ দিয়েছে বর্ধমান ঠিক আছে এর সাথে হতে থেকে চেয়ে যোগ করা যায় না নয় নম্বর প্রশ্ন আমাদের ছাদে পানি পড়ে আনিকা মিথিলা ধন্যবাদ তোমাকে অপাদান রুনা রুনা এটা কিন্তু অধিকরণ হবে না কারণ আমাদের ছাদ থেকে পানি পড়ে সবাইকে ধন্যবাদ যারা অপাদান অ্যান্সার করেছ দেখো অভিমানে কি বা আজি তেজিল পরাণ দশ নম্বর প্রশ্ন অভিমানের দ্বারা পরাণ বেরোয় গেছে অভিমানে কি বা আজি তেজিল পরাণ অভিমানের দ্বারা পরাণ বেরোয় গেছে তাহলে কোন কারক হবে বলতো ইয়েস আলপনা মন্ডল ধন্যবাদ আরে না অভিমানের দ্বারা পরাণ বের হয়ে গেছে দেখো এই যে অভিমানের দ্বারা পরাণটা বের হয়ে গেছে অভিমানের দ্বারা কিন্তু অনেক ঘটনাই ঘটে তোমাদেরকে অনেক প্যারা দিচ্ছি অনেকক্ষণ কারক পড়াইছি তো অভিমানের দ্বারা অনেক কিছুই হয় একটু হালকা একটু ছোট্ট করে একটা গল্প করি গল্প বলবো অনেকের হাত একবারে কমেন্ট করতে করতে অবস্থা খারাপ আমাকে একজন কে যেন একটু কমেন্ট করছে ভাই হাত কাঁপতেছে অবস্থা খারাপ তো অভি হ্যাঁ অভিমানে কি বা আজি তেজিল পরাণ অভিমানের দ্বারা পরাণ বেরোয় যেন অনেকে অভিমান করে দেখবা অভিমান কইরা আমার এক ভাবি সে খাইছিল হারপিক আস্তাগফিরুল্লাহ হারপিক খাইছে ভাইয়ের সাথে অভিমান করছে সে আর জীবন রাখবে না এই মুখ আর কাউরে দেখাবে না ভাবি খাইছে হারপিক পরে ভাবি অবশ্য মরে নাই সুস্থই আছে হসপিটালে ভাবিরে গেছে দেখতে ভাবিরে যা বললাম ভাবি এটা কোনো কাজ করছেন আপনার না হয় দুনিয়ায় আর থাকার ইচ্ছাই নাই এটারে আমি প্রমোট করি না সবচেয়ে বাজে কাজ নাউজুবিল্লাহ মিন জালিক বন্ধুরা এগুলো হচ্ছে কারা করে নাউজুবিল্লাহ তো আপনি যে এই কাজটা করছেন খাইবেন খাইবেন আপনি অন্য কিছু খান হারবিক খাইয়া কেন মরতে গেলেন মানুষটা যে বলবো যে হাই রে আল্লাহ আমার ভাবি হারবিক খাইছে পাবলিক যখন শুনবো তখন তো সেও হাসা শুরু করে দিবে এটা কি কোনো কথা বলার মতন তো যাই হোক তো এরকম অভিমানের দ্বারা অনেকের পরাণ বেরোয় যায় তো গল্প একটা মনে পড়ছে গল্পটা হলো এরকম অভিমান করে আরেকজন এরকম পরাণ দিয়ে দেওয়ার অবশ্য পরাণ দেওয়া হয় নাই তার ওরকম দেখছিলাম তো আমাদের এই উত্তরার পাশেই একটা এলাকা আছে উত্তর খান তোমরা অনেকে হয়তো চিনো উত্তর খান ওখানে হলো আমার নানির বাড়ি তো নানিদের বাড়িতে গেছি তখন হাই স্কুল তখন ইন্টারে পড়ি তো বাড়ির সামনেই নানিদের বাড়ির সামনে একটা প্লট আছে ওখানে মোটামুটি সামনে ফাঁকা জায়গা এক প্লট দূরে আবার আরেকটা বিল্ডিং আছে তিনতলা বিল্ডিং তো আমি বাড়ির সামনে বসে আছি চেয়ার নিয়ে দুপুরবেলা খাওয়ার পরে তো উপরে বসার পরে দেখি ছাদের উপরে একটা মেয়ে হাঁটতেছে সে আমার দিকে তাকাইলো আমিও তার দিকে তাকাইলাম ভালো লাগলো ব্যাপারটা দুজনের চোখাচোখি হলো কিন্তু সে কোনো ইশারা দেয় নাই আমিও দেয়নি অবশ্য ব্যাপারটা অন্য কিছু না হাসাহাসি হয়েছে কারণ ওই মেয়েটার আমি চিনি ও আমার কাজিনরে প্রাইভেট পড়াইতো তো কথা ওইটা না কথা হচ্ছে তো তখন ওই মেয়েটা ছাদের সাইড দিয়ে হাঁটতেছিল কেন যেন আমার কাছে মনে হলো ওই যে নির্দেশক ভাব অনুজ্ঞা ভাব সাপেক্ষ ভাব আকাঙ্ক্ষা ভাব ক্রিয়ার যে মুড গুলো পড়াইছিলাম ওখানে একটা আছে না আকাঙ্ক্ষা ভাব সে একটু আসুক সে একটু হাসুক তো আমার ওইরকম একটা আকাঙ্ক্ষা ভাব জেগে উঠলো আমার কাছে মনে একটু মনে হলো সে একটু ঝাঁপিয়ে পড়ুক নাউজুবিল্লাহ আমার কাছে মনে হয়েছে আমি কি করবো আমার কিছু করার নাই তো ও মা এটা আমার কাছে মনে হচ্ছিল একটু লাফাক কেন মনে হচ্ছিল
কারণ আমার খুব দেখতে ইচ্ছে করতেছিল ওই যে ওখানে তিনতলা বিল্ডিংটার নিচেই হচ্ছে একটা ডোবা, রহমতের ডোবা, ঢাকার যে রহমতের ডোবাগুলো আছে তার মধ্যে যে কত সুন্দর একবারে সরাবন তোহরা টাইপের পানি থাকে এটা তোমরা সবাই খুব ভালো করে জানো, অনেক সুন্দর। তো আমি ভাবছিলাম যে আপু যদি ওটার মধ্যে একটু লাফায়া পরে, পরার পরে তার মরার সম্ভাবনা খুব কম, এমনিতেও তিনতলা থেকে ঝাঁপ দিলে মানুষের মরার সম্ভাবনা কম, ঠ্যাং হাত পা ভাঙে, আর ওই জায়গার মধ্যে পড়লে কিচ্ছু ভাঙবো না। তবে হ্যাঁ, আপু একদম মনে করো যে পানি থেকে উঠার পরে যে একটা কি সৌন্দর্য, তা আমার ওইটা দেখার খুব আগ্রহ ছিল। তো যাই হোক, আমি বলছিলাম যে সে একটু পড়ুক, লাফিয়ে পড়ুক, আমার ইচ্ছে এরকম ঘুমা, একটু পরে দেখি যে এ মোটামুটি রেডি জাপ দিবে, নাউজুবিল্লাহ আমার তো বুক কাঁপতেছে, হায় হায়, মুখে মনের মধ্যে যা আসলো মুখে বললাম না সেটাই হয়ে যাচ্ছে। এই ঘটনা আমি একলা কিভাবে দেখি, সবাইরে তো ডাইকা দেখতে হবে, কিন্তু এখানেই কষ্ট, সবাইরে যদি ডাক দিই সবাই তো এসে তার আটকায় ফেলবে। কিন্তু তারপরে তো আবার সবাই বলবে এরে একটা মেয়ে ঝাঁপায় বললো তুই কিছু করলি না, সেটাও তো আবার নিজের কাছে খারাপ লাগে। তো যাই হোক, ঘটনা হচ্ছে সবাই ডাক দিলাম আসেন আসেন দেখেন কি করে, আমিও দৌড়ে গেলাম পুকুরে ওই যে ডোবার কাছে, যাই বললাম না একদম না, কিন্তু আমার মন বলতেছে দেখ ঝাপায়া পর। তো যাই হোক, ঘটনা যেটা শেষ পর্যন্ত ও ঝাপায়া পড়ছে, কিন্তু ওই আন্ডার কনস্ট্রাকশনের বিল্ডিং ছিল, দোতলায় রড বেরোয় ছিল, না কিছু ঘটে নাই, সমস্যা কিছু হয় নাই, উপরছে কি লাফ দিয়া নিচে আর পরে নাই, দোতলায় তিনতলা থেকে লাফ দিয়া দোতলার রডের মধ্যে ধরে ঝুলা রইছে। আমার মনটা গেল ভাইঙ্গা, আমি বলতাছি মনে মনে দে সাইডা দে কি দরকার, আমার তখন ইচ্ছা করতেছিল লাঠিটা নিয়ে এরকম করে খোসা দিয়ে একটা লাঠি দিয়ে ফালাই দিয়ে নিচে পড় একটু দেখি, কিন্তু না উপরছে কি আরো সবচেয়ে কষ্টকর ব্যাপার হলো দোতলায় ঝুলা তো রয়েছে আর বলছে বাঁচাও বাঁচাও, সে গেছে মরার জন্য আর বলতেছে বাঁচাও বাঁচাও। তো যাই হোক, শেষ পর্যন্ত তারে এসে তার ভাই আর তার বাবা এসে উদ্ধার করে নিয়ে গেছে, আমার আর মনোবাঞ্ছা পূর্ণ হয় নাই। তো গল্প ছিল এইটাই, এই যে অভিমানে কি আজি তেজিল পরাণ। আরে না রে পাগল, আমি ওই ডোবা টোবা দিয়ে বাঁচাইতে যাবো নাকি, দরকার নাই। যাই হোক, আচ্ছা আচ্ছা, এরপরে দেখো 11 নম্বর, বৃথা গঞ্জ দশাননে, দশাননকে শুধু শুধু গঞ্জনা করছো, কাকে দশাননে, এখানে দশাননে হলো কর্মকারকের উদাহরণ। 12 নম্বর প্রশ্ন, আচ্ছা আচ্ছা আমি তো এই যে এখনই শেষ করে দিব, আরে কি অবস্থা। 12 নম্বর প্রশ্ন, বুলবুলিতে ধান খেয়েছে, এখানে 12 নম্বর অ্যান্সারটা কি হবে বলো, 10 নম্বরের অ্যান্সার হবে করণ, অভিমানে কি বাজি তেজিল পরাণ। তারপরে 12 নম্বরের উত্তর কি হবে, বুলবুলিতে ধান খেয়েছে কর্তা, ইয়েস কর্তৃকারক। 13 নম্বর, ব্যাপারটি তিন দিনে মিটিয়া গেল, তিন দিনে মিটিয়া গেল, তিন দিনে কোন কারকের উদাহরণ, 13 নম্বর বলো, অধিকরণ কারক, সময়। 14 নম্বর, সে পীড়ায় দুর্বল হয়ে পড়েছে, অর্থাৎ পীড়ার দ্বারা দুর্বল হয়ে পড়েছে, রোগের দ্বারা পীড়ার দ্বারা, তাহলে এখানে পীড়ায় কোন কারক হবে, করণ, ইয়েস। আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, 15 নম্বর প্রশ্ন, রাঘবে কোন কারক হবে বলো, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে, রাঘবে কোন কারক বলো, ইয়েস জান্নাতুল ফেরদৌস, ধন্যবাদ। অপাদান কারক আনিকা মিথিলা, করণ হবে না ভাইয়া, কারণ রাঘব থেকে ভয় উৎপন্ন হচ্ছে, রাঘব হচ্ছে রাম, এই উদাহরণটা আমি দিয়েছিলাম। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, এই যে একটা বিষয় সিদ্ধিতে, এটা হলো বিষয়াধিকরণ, আগেও বলেছিলাম অধিকরণ। আচ্ছা, সর্বাঙ্গ দংশী লমর নাগ নাগ বালা, 17 নম্বর প্রশ্ন, নাগ নাগ বালা কোন কারকের উদাহরণ বলো, নাগ নাগ বালা কর্তিকারক, গুড, জানাতে ফেরদৌস, হ্যাঁ আমি এটার উদাহরণ দিয়েছিলাম। 18 নম্বর, জটাতে তাপসচিনী, জটাতে কোন কারকের উদাহরণ বলো তো, 18, জটাতে তাপসচিনী, না এটা কর্তি না, এটা হলো করণ, এই লক্ষণটা দেখে তাপস চিনতে পারি, জটাচুল, জটাচুল দেখে ঋষি চিনতে পারি তাপস, এটা করণ কারকের উদাহরণ। ধর্মের কল বাতাসে নড়ে, 19 নম্বরের উদাহরণ, 19 নম্বরের উত্তরটা কি হবে বলতো, ধর্মের কল বাতাসে নড়ে, জান্নাতুল ফেরদৌস ঠিক আছে, কিন্তু কুদ্দুস এটা কর্ম হবে না, এটা হবে করণ, আনিকা মিথিলা এটা হবে করণ, বাতাস দিয়ে নড়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে কোন কারক বলো, ওই রে ঘরেতে অধিকরণ কারকের উদাহরণ, এটা হলো স্থান। এই হচ্ছে মোটামুটি আমাদের কারকের আলোচনা। তবে হ্যাঁ, সরাসরি ক্লাসে থাকলে এত
টাইম লাগতো না, কারণ এখানে অনেক একই কথা বারবার বলতে হয়, একটু পরে এসে একজন বলে ভাই এটা একটু বলেন, এটা একটু বলেন, ওই জন্য বারবার বলতে হয়, এই হলো ঝামেলা। তো যাই হোক, তোমরা পিছনের প্র্যাকটিস গুলো করবা, প্র্যাকটিস গুলো করলে ক্লিয়ার হয়ে যাবে। অনেক সময় নিয়েছে, আমি আর সময় নেব না। তার মধ্যে পরে রয়েছে বাক্য রূপান্তর, এই বাক্য রূপান্তর থেকে রূপান্তর করা করা আসে না ভর্তি পরীক্ষায়। আমাদের যেটা আসবে, তোমাকে সরল বাক্য নির্ণয় করতে হবে, মিশ্র বা জটিল নির্ণয় করতে হবে, যৌগিক নিজের কোনটি কোন ধরনের বাক্যের উদাহরণ। গত ক্লাসে এই বাক্যগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো কে সাল সামিহা ইসলাম বলতেছে যে 15, 16, 11 আবার বলেন। আচ্ছা, 11 নম্বর হলো কর্মকারক, 11 নম্বর কর্মকারক, 15 নম্বর হলো অপাদান কারক, আর 16 নম্বর হলো সিদ্ধিতে বিষয়ে অধিকরণ কারক। আচ্ছা, এরপরে সাহিত্য অংশের মধ্যে দেখো, সাহিত্য অংশে রয়েছে জীবন বৃক্ষ মোতাহার হোসেন চৌধুরী। দেখো, এই কারক নিয়ে আমাদের একটু ডিটেলস আলোচনা করা দরকার ছিল, ওই জন্য কারক বুঝালাম অনেকটা সময় নিয়ে। তারপরে জীবন বৃক্ষ মোতাহার হোসেন চৌধুরী সাহিত্যটা তোমরা দেখে নিবা, বিশেষ করে মোতাহার হোসেন চৌধুরী বুদ্ধির মুক্তি আন্দোলনের সাথে জড়িত ছিলেন, ওনার এখানে উনি পেশায় একজন শিক্ষক ছিলেন, যে তথ্যগুলো আছে এখান থেকে একটু দেখবা। জাদুঘরে কেন যাবো আনিসুজ্জামান, আমাদের লেকচার শিটে যে তথ্যগুলো আছে এগুলো দেখলেই হলো। আমার উদ্দেশ্য ছিল বিভীষণের প্রতি মেঘনাদকে একটু সময় নিয়ে আলোচনা করবো, কিন্তু এখন আর সেটা সম্ভব না, কারণ বিভীষণের প্রতি মেঘনাদ যদি এখন আমি টাইম নিয়ে আলোচনা করি সব মাথার উপর দিয়ে যাবে। পরে সলভ ক্লাসের মধ্যে ইনশাল্লাহ যদি সময় সুযোগ হয় এটা নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, কারকে প্রবলেম ছিল এটা তোমরা নিজেরাই পারবা, আমি ওই জন্যই কারকে সময়টা বেশি দিয়েছি। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই, এর পরের ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আর হ্যান্ড রাইজ নিচ্ছি না, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।